যে কারোর সঙ্গে উপকার আসতে পারে। সো অনেকেই জিজ্ঞেস করে যে ভাই আমি কার কাছ থেকে শিখবো, হ্যাঁ, বা কোথা থেকে শিখবো। তো আমি সবাইকেই বলি যে প্রথমত আপনার প্রথম চয়েস হচ্ছে যে ইউটিউব থেকে শেখা, অনলাইন থেকে শেখা। তো এরা যদি শিখেন তাহলে এটার মধ্যে সাকসেস হওয়ার চান্স অনেক কম, বিকজ হচ্ছে এক সপ্তাহ দুই সপ্তাহ ভালো লাগে, জোশ থাকে মনের মধ্যে যে শিখবো 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 অনলাইনে। তো এক সপ্তাহ দুই সপ্তাহ যখন কঠিন কঠিন বিষয় চলে আসে, যখন চ্যালেঞ্জ আসা শুরু করে, তখন কিন্তু আপনি আর হচ্ছে যে করতে পারেন না, কন্টিনিউ করতে পারেন না, বা কন্টিনিউ করার মন চায় না। আর বিভিন্ন বাধ্যবাধকতা থাকে, তো বিভিন্ন বাধ্যবাধকতা থাকার কারণে হচ্ছে যে কন্টিনিউ করা পসিবল হয় না আর কি। তো ইউটিউবে একটা গেল, তো ইউটিউব ছাড়া অনলাইনে কোর্স আছে? অনলাইনে কোর্স আর ইউটিউব দুইটা সেমই, সিমিলারই। ইউটিউব অনলাইনে কোর্স সাপোর্ট ওই রকম হয় না, অনলাইন তো অনলাইনই, অনেক সময় গান থাকে না, অনেক সময় ইন্টারনেট থাকে না, ক্লাস পসিবিলিটি হয় না, অন্য সময় ভালো লাগে না, তো আমি চলে যাই খেলতে, এখন এরকম আর কি। তো আপনার যদি এইটা হলো থার্ড চয়েস, যেটা প্রথম চয়েস বলছিলাম, এটা হচ্ছে থার্ড চয়েস। সেকেন্ড চয়েস হচ্ছে আপনার কোনো একটা কম, অনেকগুলো আইটি ইনস্টিটিউট আছে তারা শেখায়, ঢাকাতে আছে, ইউআই ল্যাব আছে, ক্রিয়েটিভ আইটি আছে, বহুত কিছু আছে আপনার ঢাকাতে, কোডার ট্রাস্ট আছে, তো তাদের কাছ থেকে শিখতে পারেন। তাদের কাছে শিখলে হচ্ছে যে আমি যে সাকসেস রেট যেটা দেখলাম সেটা হচ্ছে আপনার, তাদের প্রত্যেকটা ব্যাচে 30 জন স্টুডেন্ট থাকে, 30 জন স্টুডেন্ট থেকে আপনার মনে করেন বড় যদি 3 জন বা 4 জন সাকসেসফুল হয়, বা লাস্টে যায় 5 থেকে 7 জন লাস্টে যায় টিকে, মানে ক্লাস করতেছে এখনও 5 থেকে 7 জন লাস্টে টিকে। এবং ক্রিয়েটিভিটির আমি একটা কোর্সে ছিলাম আর কি, 2016 সালের আমাদের কোর্স স্টার্ট হয়েছিল 1603, তো তখন লাস্টে যে 7 জনের মতো ছিল আমাদের। তো আমি খবর নিয়ে দেখলাম যে সবগুলো ব্যাচে এরকমই, লাস্টে যে 5 থেকে 7 জন টিকে, কারণ মাঝখানে অনেক ছেলে ওই প্রেশারটা হ্যান্ডেল করতে পারে না, বা বিভিন্ন প্রবলেমের কারণে হচ্ছে অনেকে ছুটে যায়, যারা হচ্ছে হ্যাঁ 10 জন পর্যন্ত ছিল, তাহলে তো অনেক বেশি ছিল। এবং 10 জন থেকে কিন্তু আপনার বড় জোর 4 থেকে 5 জন, আপনার বড় বেশি হলে 5 জন আপনার সাকসেসফুল হয়, মানে ইনকাম করতেছে, কাজের সাথে লাইক আছে। এখন আপনি যোগাযোগ করেন দেখেন, এখন দেখেন মনে হয় 3-4 জন আছে লাইক আছে এরকম, হ্যাঁ। তো এইটা কমে কমে অনেক কমে ফিল্টার হয়ে চলে আসে এখন। আর আমি তো কিছুই না, আমার চেয়ে বড় বড় পাবলিক আছে, আমি তো জাস্ট শুরু করলাম। তো আপনারা এইগুলো দুইটা চয়েস, একটা হলো আপনার অনলাইন থেকে শেখা, ইউটিউব থেকে ফ্রিতে শিখতে পারতেছেন ঘরে বসে, তো এটা শিখতে পারলেন। এবং 2 নম্বর চয়েস যেটা ছিল সেটা তো অলরেডি বললাম যে আপনাদের ট্রেনিং ইনস্টিটিউট থেকে শিখতে পারেন, সেইখানে ওই তো বললাম যে 30 জন স্টুডেন্ট থাকে, তো 2 ঘন্টা করে ক্লাস থাকে সপ্তাহে 2 দিন, তো ক্লাস টিচার ক্লাসে আসে, সে বুঝিয়ে দেয়, সে বুঝিয়ে দিয়ে চলে যায়। 30 জনটা কিন্তু হাতে কলমে ধরে দেওয়ার সময় নাই, আর তাদের যে একটা ব্যাচ থাকে ওটা থাকে 4 মাসের একটা ব্যাচ থাকে। তাদের মূল লক্ষ্য হচ্ছে যে ওই এলডিপির মূল লক্ষ্য কী, তাদেরকে অনলাইনে আপনাদেরকে অনলাইনে ইনকাম পর্যন্ত নিয়ে যাওয়া, তাদের এরকম লক্ষ্য থাকে। বাট হচ্ছে শেষ পর্যন্ত স্টুডেন্টরাই থাকে না, এবং টিচারদেরও পাল চাইলেও যদি মন থেকেও চায় তাহলে পরে হচ্ছে 30 জন স্টুডেন্টরা একসাথে হচ্ছে শেখানো পসিবল হয় না, আপনি কয়জনকে হাতে ধরে শিখাইবেন। তো সবচেয়ে বেটার ওয়ে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এক্সপার্ট কারো কাছ থেকে শেখা, কারণ এক্সপার্ট কারো কাছ থেকে যদি আপনি শিখেন সবসময় তার সাথে থাকলেন, সে কী বললো শুনলেন, সে সবসময় আপনার একটা প্রবলেম পড়ছে নগদ সাপোর্ট আপনাকে দিয়ে দিল। আপনার ক্রিয়েটিভিটি থেকে যদি আপনি শিখেন বা একটা অনলাইন ইনস্টিটিউট থেকে যদি শিখেন, আপনার একটা প্রবলেম পড়ছে ক্রিয়েটিভিটি আইটিতে যাবেন, ওইখানে গিয়ে সাপোর্ট নিতে হবে, তো আপনার এই বাসা থেকে ওইখানে যাইতে হচ্ছে। কিন্তু এক্সপার্টের কাছে যখন বললেন ইনস্ট্যান্টলি, অনলাইনে সাপোর্ট না, টিচাররা সারাদিন ক্লাসে ব্যস্ত থাকে, ফেসবুকে সাপোর্ট দেওয়া পসিবল হয় না। আর ফেসবুক বলেন, যতই অনলাইনে কল বলেন, সেগুলোতে হচ্ছে যে সরাসরি কোড দেখে যতটা আপনি বুঝাইতে পারবেন, ফোনে বইলা তাকে এতটা বুঝাইতে পারবেন না, বা ক্লিয়ার তাকে বুঝাইতে পারবেন যায় স্যার এই জায়গায় প্রবলেম হচ্ছে, এই জায়গায় কী করা হচ্ছে। স্যারেও শুনবে যতটুকু ওইটুকুই বলবেন, আপনি কতটুকু বুঝাইতে পারছেন, স্যার কতটুকু বুঝতে পারছেন, সেটার উপর নির্ভর করবে যে সমাধান কতটুকু আসবে আর কি, এটা হচ্ছে ব্যাপারটা। তো এই জন্য আমি সবসময় যারা আমার কাছে জিজ্ঞেস করে ভাই কোথেকে শিখবো, আমি বলি যে আমার কাছ থেকে শেখার দরকার নেই, ঠিক আছে, আপনি আমার কাছে আসছেন ভালো কথা, বাট আমার কাছ থেকে শেখার দরকার নেই, আপনি যার কাছ থেকে ভালো লাগে আপনি এক্সপার্ট কারো কাছ থেকে শিখেন। এক্সপার্ট কারো কাছ থেকে শিখলে কী হবে, আপনি তার কাছে সবসময় সাপোর্ট পাবেন, সে অলরেডি এক্সপিরিয়েন্স করছে, যেগুলো আপনি যেগুলোর চ্যালেঞ্জগুলো আপনি মুখোমুখি হবেন সেগুলো অলরেডি চ্যালেঞ্জ সে মুখোমুখি করছে, সে জানে আপনার জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। তো তার যদি ইনস্ট্রাকশন আপনি ফলো করতে পারেন আপনার জন্য বেস্ট হবে, আপনি হচ্ছে যে লাইকা থাকলে হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে আপনি সাকসেসফুল হতে পারবেন। কারণ আপনার যদি অনলাইনে ক্লাস করলে, বা ওই তো বললাম ওই ক্রিয়েটিভিটি থেকে ওনারা 30 জন করছে, 10 জন ছিল শেষ পর্যন্ত, আমি যখন করছিলাম তখন 23 জন বা 7 জন ছিল শেষ পর্যন্ত, এরকম থাকে। এখানে সাকসেস রেট একটু বেশি থাকে, সাকসেস রেট একটু বেশি থাকে আর কি। এই জন্য আমি সবাইকে এটা সাপোর্ট করি যে এইখান থেকে করেন,
এক্সপার্ট কারো কাছ থেকে পারে টাকা হয়তো অনেক সময় যারা এক্সপার্ট তারা হচ্ছে তাদের সময়ের মূল্য বেশি থাকে, সময় দিতে চায় না, তাদেরকে রিকোয়েস্ট করেন যেই কোনো যে কোনোভাবে হোক যদি ম্যানেজ করে নিতে পারেন এটা হবে আপনার জন্য বেস্ট আর কি, সবচেয়ে বেস্ট। পড়াশোনা যারা করে তাদের তো অবশ্যই, কারণ হচ্ছে জীবন তো দেখেন জীবন তো শুধুমাত্র এইভাবে চলবে না, বিকজ হচ্ছে যে আপনি যদি মনে করেন দরজাটা একটু খুলে দিতে হবে, একজন একটু খুলে দেন তো ক্লাস আসছে তো, তো সবার কী অবস্থা? অনলাইন ক্লাসে কজন? পাঁচজন আছে না? আমরা খুব শীঘ্রই ক্লাস স্টার্ট করবো, আমরা কিছু আউট টপিক নিয়ে কথা বলতেছিলাম। তো আজকের আমাদের ক্লাসে হচ্ছে জাভাস্ক্রিপ্টের বেসিক আমাদের ক্লাস চলতেছিলো। গত ক্লাসে আমরা যেগুলো দেখছিলাম সেগুলো ছিল অ্যারে, কিছু জিনিস দেখছিলাম, পাশাপাশি হচ্ছে যে আমরা আরও বেশ কিছু জিনিস দেখছিলাম, মডিউলটা বের করলে আমি এক্স্যাক্টলি বলতে পারবো। তো আজকের ক্লাসে আমরা অবজেক্ট দেখব এবং আমাদের কিছু জিনিস বাকি ছিল সেগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে কথা বলবো। চা খান আপনার, নিয়ে আসো চা, নিয়ে আসো সবার জন্য, ব্যাপার না। আমি ক্লাসটা কন্টিনিউ করে নিই, আপনারা এখানে খাওয়া দাওয়া কন্টিনিউ করেন। একে ওকে, এলইডিপি দেন সবাইকে, দেন সবাই বসে আছে। আচ্ছা, সো আমাদের গত ক্লাসে যেটা ছিল আমরা ডাটা টাইপ দেখছিলাম, আমরা ভেরিয়েবল এর আগে দেখছিলাম, আমরা এর ম্যানিপুলেশন দেখছিলাম, অপারেটর দেখছিলাম। তো আজকের ক্লাসে আমাদের কিছু জিনিস বাকি ছিল, যেমন অবজেক্টটা হচ্ছে ইন ডিটেলস বলা হয় নাই, এবং হচ্ছে ডেটস এবং ফাংশন আমরা গত ক্লাসে দেখছিলাম, এবং লুপও দেখছিলাম, কন্ডিশনও দেখছিলাম, বাট অবজেক্টের নিয়ে আমরা আজকে কথা বলবো। এবং জাভাস্ক্রিপ্টের ক্লায়েন্ট এবং হচ্ছে যে আমাদের ক্লায়েন্ট সার্ভার, ক্লায়েন্ট এবং হচ্ছে যে সার্ভার নিয়ে আমরা, সার্ভার কনসেপ্ট নিয়ে আমরা একটু কথা বলবো। তো এরপরে হচ্ছে যে সেকেন্ড যে সেশনটা থাকবে সেটাতে আমরা হচ্ছে যে কোয়েরি নিয়ে কথা বলবো আর কি, ঠিক আছে? ঢাকাতে আমার মনে হয় না যে কেউ করোনা নিয়ে কথা বলে, কারণ সবাই, আমি নিজেই তো মনে থাকে না যে করোনা চলতেছে এখন, কোনো ইয়া নাই, কিছুই না, মানুষ বাইরে যেভাবে চলাফেরা করে। আচ্ছা, সো আমাদের ক্লাসের হচ্ছে আজকের দুজন স্টুডেন্ট আমার বাসায় এসেছিলো, একজন হচ্ছে যে পার্থ, হৃদয় হালদার পার্থ, আর একজন হচ্ছে যে জাহিদ হাসান। তো ওনারা দুজন আসছিলো, আমারটা পাশেই রাখেন, আমি পরে খেয়ে নিব। ওকে, অলরাইট, সো ক্লাস স্টার্ট করে দিই। ওকে, তো আজকে আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে ক্লাস 17। এবং এই ক্লাসটাকে হচ্ছে আমি কোঅর্ডিনেটর অ্যাপয়েন্ট করেছি, আমি তো ক্লাসই করবো, আপনারা নিয়ে এখান থেকে। ওকে, আচ্ছা, মিনিমাম কতক্ষণ প্র্যাকটিস করতে হবে? আমরা একটা কোয়েশ্চেন পাইছি, সেই কোয়েশ্চেনটা অ্যান্সার করে দিই, মিনিমাম কতক্ষণ প্র্যাকটিস করতে হবে। তো মিনিমাম আপনাদের হচ্ছে যে মডিউলটা, এলইডিপির মডিউলের পরিপ্রেক্ষিতে যদি আমি বলতে হয় তাহলে হচ্ছে মিনিমাম 4-5 ঘন্টা আপনাদের প্র্যাকটিস করা উচিত। কারণ হচ্ছে অনেকেই আপনার হচ্ছে কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে না, এবং হচ্ছে অনেকেই হচ্ছে এই বিষয়গুলোর সাথে পরিচিত না। তো আপনারা যেহেতু নতুন শিখতে যাচ্ছেন, 2 মাসে শিখতে যাচ্ছেন, এবং আমাদের কোর্সের যে মডিউল সেটা হচ্ছে 50টা ক্লাস, সেটা 2 মাস 10 দিনের আর কি হওয়ার কথা আর কি। তো এই 2 মাস 10 দিনের মধ্যে অনেক কিছু দেওয়া রয়েছে এই মডিউলের মধ্যে। তো এই টোটাল বিষয়গুলো যদি আপনি প্রথম প্রথম আপনার ঢুকবে না মাথার মধ্যে, আমি যতটা বুঝতে পারি আর কি, আমি যখন ক্লাস করতাম আগে প্রথম তখন আমার মাথার মধ্যে ঢুকতো না, তো আপনাদেরও স্বাভাবিক এরকমই এক্সপিরিয়েন্স হবে যে আপনাদের বিষয়গুলো বুঝবেন না। তো বিষয়গুলো বোঝার জন্য এবং হচ্ছে প্র্যাকটিস করার জন্য মিনিমাম প্রতিদিন 4 ঘন্টা আপনাদের সময় দেওয়া উচিত। যেমন আমাদের দুই ঘন্টা হচ্ছে কনসেপ্টের ক্লাস থাকে, 2 ঘন্টা প্র্যাকটিসের ক্লাস থাকে। তো 2 ঘন্টার ক্লাসটা আপনি মিনিমাম 2-3 বার করে দেখেন, এবং আমাদের যে রেগুলার ক্লাস আছে ক্লাসে একবার জয়েন করেন, পাশাপাশি আরও পরে এই সেম ভিডিওটা দিয়ে দিই সবাইকে, ভিডিওটা দেখার চেষ্টা করেন 1-2 বার করে, তাহলে আপনাদের অনেকগুলো বিষয় আবার ক্লিয়ার হয়ে যাবে। তো যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি হচ্ছে ভিডিওটা যখন দেখবেন তখন নোট করে নেবেন সাথে সাথে, যে আপনারা কী কী জিনিস দেখতেছেন, কী কী জিনিস করতেছেন, সেগুলো নোট করে নেবেন, ইম্পর্টেন্ট বিষয়গুলো। যখন নোট হয়ে যাবে তখন নোটটা আপনার ইজিলি দেখলে বুঝতে পারবেন যে আজকের কাছে কী কী হয়েছে, অথবা যখন নোটটা একবার তো নোট করলেন আপনি, পরের বার হচ্ছে আবার প্র্যাকটিস করেন, ক্লাসের যে হোমওয়ার্ক থাকবে বা ক্লাসে যেগুলো লাইভে দেখানো হচ্ছে সেগুলো নিয়ে হোমওয়ার্ক করেন। তো আশা করি এইভাবে যদি করেন তাহলে বেটার হবে আর কি।
হ্যাঁ সুজন কুমার, আপনি একদম নতুন, সেই জন্য বলছিলাম আর কি, আপনাদের মিনিমাম যারা নতুন আছেন, যারা কোনো আইডিয়াই নেই বা এক্সপিরিয়েন্স নেই আগে কখনো, তাদের হচ্ছে যে আপনাদের 4 ঘন্টা প্রতিদিন সময় দেওয়া উচিত। প্রথমে ক্লাসে তো জয়েন থাকবেন, আমাদের 3 ঘন্টা থেকে 4 ঘন্টা ক্লাস হয়, সেটাতে জয়েন থাকলেন। দেন হচ্ছে আমাদের যে ভিডিওটা দেখা হয় সেই ভিডিওটা 1 থেকে 2 বার আপনি দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? এবং ভিডিওটা যখন দেখবেন তখন হচ্ছে আপনি নোট করে নেবেন যে কোন কোন ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনার এখানে আছে, এবং যখন নোটটা থাকবে তখন আপনি ইজিলি দেখলে বুঝতে পারবেন, এবং হাইলাইটেড টপিকগুলো নোটের মধ্যে লেখা থাকবে, সেখান থেকে আপনি হচ্ছে যে ইজিলি পেয়ে যাবেন। এবং ক্লাসের যে হোমওয়ার্ক থাকে সেগুলো হচ্ছে ভিডিও দেখে আপনি প্র্যাকটিস করেন, না বুঝলে এবং যদি বুঝে থাকেন তাহলে নিজে নিজে প্র্যাকটিস করেন। ওকে, থ্যাংক ইউ। তো আমরা টপিকে চলে যাই, আমরা হচ্ছে কোঅর্ডিনেটর এখন আছি, আমি একটু জুম করে নিয়েছি আমার কোঅর্ডিনেটর, আমার মনিটর একটু বড়ো, তো অনেকে মনিটর ছোট প্রবলেম হতে পারে। সো আমি প্রথমে একটা জেএস ক্লাস নিয়ে নিয়েছি এখানে, মেইন ডট জেএস। তো এর আগে হচ্ছে অবজেক্ট নিয়ে আমরা হালকা পাতলা কিছু কথা বলছিলাম, এবং হচ্ছে যে আমাদের, আমরা জানি যখন আমরা ডাটা টাইপ দেখছিলাম যে জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ, তখন আসলে 8 রকমের ডাটা টাইপ ছিল। আচ্ছা, ক্লাসের আমাদের ব্রেক হবে, তো ব্রেকের সময় আমরা কথাটা শেষ করে দেবো, ঠিক আছে? ওকে। সো আমরা যে আগে যখন আমরা ডাটা টাইপ দেখছিলাম তখন হচ্ছে যে আমরা অনেক রকমের ডাটা টাইপ পাইছিলাম, যেমন স্ট্রিং পাইছিলাম, ইন্টেজার পাইছিলাম, আমরা নাল পাইছিলাম, ইনফিনিট পাইছিলাম, আমরা হচ্ছে বুলিয়ান পাইছিলাম। এখানে তো কথা হয়েছে স্ট্রিং, ইন্টেজার, নাল, ইনফিনিট, বুলিয়ান, তারপরে আপনার আর কি আছে, 5টা তো এখানে হয়েছে, এবং ফ্লোট ছিল, ফ্লোট মেবি ছিল, ফ্লোটিং। তো এছাড়াও আরেকটা যেটা আছে আপনার অবজেক্ট। হ্যাঁ, তো হচ্ছে যে আমাদের জাভাস্ক্রিপ্টের টোটাল 8 ধরনের ডাটা টাইপ আছে, এবং এর 8টার মধ্যে 7টা টাইপ হচ্ছে প্রিমিটিভ, অর্থাৎ হচ্ছে যে কোনো একটা কিছু এখানে স্টোর করতে পারবেন। সাপোজ আপনি যদি স্ট্রিংয়ের মধ্যে নিতে চান তাহলে যে কোনো একটা স্ট্রিং আপনি নিলেন সেখানে স্টোর করলেন, কিন্তু যখন আপনি অবজেক্ট নিয়ে কাজ করবেন, অবজেক্ট নিয়ে কাজ করার সময় আপনি মাল্টিপল ডাটা টাইপ নিয়ে হচ্ছে যে অবজেক্টের মধ্যে স্টোর করতে পারবেন। জেএস অবজেক্ট এক্সাম্পল, জেএস অবজেক্ট এক্সাম্পল, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, সেখান থেকে হচ্ছে আপনারা দেখতে পারবেন। এইখানে একটা অবজেক্ট আছে, যেমন হচ্ছে আপনার পার্সন অবজেক্ট, এই যে এখানে একটা অবজেক্ট আছে, আমি এক্সাম্পলটা দিয়ে দেখাচ্ছি। এবং এই অবজেক্টে দেখেন আপনার কিন্তু এখানে স্ট্রিং আছে, নিচে স্ট্রিং আছে, নিচে আবার ইন্টেজার আছে, নাম্বার আছে, এবং নিচে স্ট্রিং আছে। তো এখানে মাল্টিপল ডাটা টাইপ আছে রয়েছে, ঠিক আছে, মাল্টিপল ডাটা টাইপ রয়েছে। তো অবজেক্টের মধ্যে আপনি হচ্ছে যে যে কোনো ধরনের ডাটা টাইপ আপনি নিতে পারবেন, এবং মাল্টিপল ভ্যালু এখানে সেট করে রাখতে পারবেন। এখন অবজেক্টের হচ্ছে 2টা পার্ট থাকে, একটা হচ্ছে আপনার প্রপার্টি, একটা হচ্ছে ভ্যালু। তো বাম পাশে যেই অপশনটা থাকে আপনার যে ফার্স্ট নেম যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্রপার্টি, এবং ডান পাশে যে জন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার ভ্যালু। তো এটা হচ্ছে আপনার প্রপার্টি এবং ডান পাশে এটা হচ্ছে ভ্যালু। এখান থেকে নিয়ে নেই, কিন্তু আমি ক্লাস পড়াচ্ছি, পড়ি পসিবল না। ওকে, সো এখানে হচ্ছে যে আপনার বাম পাশেরটা হচ্ছে আপনার প্রপার্টি এবং ডান পাশেরটা হচ্ছে ভ্যালু। তো ফার্স্ট নেমের মধ্যে আপনার প্রপার্টিস, আপনি যে কোনো ভ্যালু আপনি রাখতে পারেন, যেমন হচ্ছে এটা তো পার্সন, তো পার্সনে হচ্ছে যে কি সে কি কতটুকু হচ্ছে যে সে কি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে কিনা, ইজ গ্র্যাজুয়েশন ডান। এটার মধ্যে আপনি বুলিয়ান ভ্যালু নিতে পারেন, ট্রু অর ফলস, এরকম ভ্যালু নিতে পারবেন। তো আপনি যে কোনো ধরনের ভ্যালু সেখানে রাখতে পারবেন, এবং এক বা একাধিক ভ্যালু সেখানে রাখতে পারবেন। তো এই অবজেক্ট যেটা সেটা হচ্ছে নন প্রিমিটিভ আপনার হচ্ছে ডাটা টাইপ, এবং বাকি যে 7টা ডাটা টাইপ আছে সেগুলো হচ্ছে আপনার প্রিমিটিভ, ঠিক আছে? এবং অবজেক্ট ক্রিয়েট করার জন্য আপনার হচ্ছে যে আপনার এই যে আপনার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করায়, এগুলো হচ্ছে আপনার কার্লি ব্র্যাকেট বলা হয়ে থাকে বা ফিগার ব্র্যাকেট বলা হয়ে থাকে, বাট আমরা বাংলাতে সাধারণত হচ্ছে যে চিনে থাকি যে সেকেন্ড ব্র্যাকেট হিসাবে। তো সেকেন্ড ব্র্যাকেট এখানে দিয়ে স্টার্ট করা হয়, এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেটা হচ্ছে বাম পাশে একটা ভ্যালু থাকে, মানে প্রপার্টি থাকে, এবং ডান পাশে ভ্যালু থাকে, এবং প্রত্যেকটা হচ্ছে আপনার প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা হচ্ছে যে ভ্যালু হচ্ছে যে আলাদা আলাদা করা হয় কমা দিয়ে। যেখানে এখানে একটা দেখতে পাচ্ছেন কমা আছে, এখানে কমা আছে, এখানে কমা আছে, এখানে কমা আছে, সে হচ্ছে অবজেক্টের সিনট্যাক্স। এখন অবজেক্টের মধ্যে আবার হচ্ছে আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারবো, আবার আমরা ভ্যালু এখান থেকে রিমুভ করতে পারবো। তো এই আমরা দেখে নেই যে ভ্যালু কীভাবে অ্যাসাইন করবো, ঠিক আছে? তো আমরা এটাকে কপি করে আমরা নিয়ে যাবো হচ্ছে আমাদের পেজটা কোথায়, এটা হচ্ছে মেইন ডট জেএস। আমি হচ্ছে ইন্ডেক্স টেস্ট এমআর ফাইল ক্রিয়েট করে নেই, তাহলে ইজিলি হচ্ছে আমরা লাইভ সার্ভার ক্রিয়েট করতে পারবো।
সো আমাদের জিএস ফাইলটা এই পাশে আমরা নিয়ে আসলাম। এখন আমাদের ইন্ডেক্সে তেমন কিছু না, জিএস ফাইলের মতো আমরা কোড করব। তো আমি এটা এখানে ইউজার নিলাম, ইউজার মধ্যে নেম থাকলো হচ্ছে যে জাকির হোসেন এবং এজ দিলাম হচ্ছে 22। ঠিক আছে, অলরাইট। সো আমাদের ইউজার এটা আছে, ইউজারটাকে এখন আমি যদি কনসোল করি, কনসোল ডট লগ ইউজার, সেটাকে আমি এখানে নিয়ে নিলাম। এবং এই ফাইলটাকে হচ্ছে আমি লাইভ সার্ভার ওপেন করেছি, ওপেন লাইভ সার্ভার। এবং আমরা যদি কনসোল করেছি, তাই কনসোল যদি ওপেন করি তাহলে আমরা এখানে দেখতে পাবো। আমি কনসোল ওপেন করে নিলাম, এখন একটু জুম করে দেখবেন এখানে একটা অবজেক্ট চলে আসছে, এইজ 22 নেম জাকির অবজেক্ট কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, আমরা ক্লিয়ার করেছি এবং ক্লিয়ার করে আবার রিলোড দিচ্ছি। এখন যদি আমি এখানে যদি আমরা যদি ডাটা বা আমি যদি নতুন কোনো প্রপার্টি বা ভ্যালু আমি এখানে অ্যাড করতে চাই, তো এইটা হচ্ছে আমার ডাটাবেস বা আমার কম আমাদের যে সাইট থাকবে সেই সাইট হচ্ছে ইউজার। তো ইউজার কি সেই অ্যাডমিন কি না সেটা দেখার জন্য আমি ইজ অ্যাডমিন ট্রু এই অপশনে যদি আমি অ্যাড করতে চাই তাহলে আমি কীভাবে অ্যাড করবো? তাহলে দেখেন, আমি যদি এখানে আমি বার, তো আমি ভেরিয়েবল ইউজারের মধ্যে এই অবজেক্টটা অ্যাসাইন করা আছে, তো আমি এখানে ইউজার ডট ইজ অ্যাডমিন ইকুয়াল টু ট্রু এভাবে আমি সরাসরি সেট করে দিতে পারবো। এখন যদি আমি ইউজারটাকে কনসোল করি ইউজার, তাহলে দেখবেন এখানে আমার ইজ অ্যাডমিন ট্রু আমার এখানে চলে আসছে ভ্যালুটা, এই দেখেন ইজ অ্যাডমিন ট্রু। এবং ইজ অ্যাডমিন ট্রু এটা বুলিয়ান টাইপ আছে, আপনি চাইলে হচ্ছে যে কোনো টাইপ আপনি ডাটা নিতে পারেন। এছাড়া আপনি যদি কোনো প্রপার্টি হচ্ছে ডিলেট করতে চান তাহলে হচ্ছে যে আপনি সরাসরি, এখন তো আমাদের ইজ অ্যাডমিন ট্রু হচ্ছে যে এটা অ্যাড হয়ে গেছে আর কি, ইজ অ্যাডমিন এই প্রপার্টিটা অ্যাড হয়ে গেছে। সো আমি যদি এখান থেকে কোনো কিছু আমি ডিলেট করতে চাই তাহলে সরাসরি যেমন ডিলেট ইউজার চা, থ্যাংক ইউ। সো এখানে হচ্ছে ইউজার ডট এইজ, এটা দিয়ে আমি ডিলেট করতে পারবো আর কি নর্মালি। আচ্ছা, ডিলেট করার পর আমরা যদি এটাকে আবার কনসোল করি, হ্যাঁ কনসোল ইউজার, ইউজার অবজেক্টটাকে আমি হচ্ছে কনসোল করলাম একবার ডুপ্লিকেট লাইন করে। উপরে একবার আমি কনসোল করতেছি, নিচে একবার ডিলিট করার আগে একবার কনসোল করলাম এবং ডিলিট করার পরে। এখন দেখবেন ডিলিট করার আগে কিন্তু এজ ছিল এবং ডিলিট করার পরে কিন্তু এজ নাই। তো সরাসরি এখানে হচ্ছে যে আপনার এখানে ডিলিট করতে পারবেন এইভাবে। এবং অবজেক্ট এবং হচ্ছে যে আপনার এরে কিন্তু সিমিলার টাইপের না, বাট হচ্ছে যে অনেক সময় একত্রে কাজ করে। যেমন একটা এরের মধ্যে অনেকগুলো অবজেক্ট আপনি রাখতে পারবেন, কিন্তু এই অবজেক্টের মধ্যে আবার এরে রাখা যাবে না। তো একটা এরে সাধারণত যদি থাকে সেখানে অনেকগুলো অবজেক্ট থাকে। আমি আপনাদের একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, জেসন ডাটা টাইপ, জেসন ডাটা এক্সাম্পল। আচ্ছা, এটা হচ্ছে একটা জেসন প্লেস হোল্ডার, যেটা হচ্ছে আপনার ফ্রি এপিআই প্রোভাইড করে থাকে। তো আমি এখানে একটা এপিআই কল করতেছি, এই দেখেন প্রথমে এরে আছে, এটা আমি যদি জুম করে নেই, আমি এটা এপিআই কল করছি এখানে জেসন প্লেস হোল্ডার এখানে। তো পোস্ট এপিআই এটা আমি কল করলাম এবং 100 ডাটা এখানে চলে আসছে। এবং ডাটাগুলোর ভিতরে দেখেন উপরে এরেতে আসছে, টোটাল ডাটাটা একটা এরেতে আসছে, 100 আইটেম আছে এটার ভিতরে। এবং প্রত্যেকটা আইটেম দেখেন আপনার অবজেক্ট হিসাবে আছে, এবং অবজেক্টের ভিতরে আপনার সেখানে আপনার প্রপার্টি আছে, ভ্যালু আছে, ইউজার আইডি, আপনার ডাটা আইডি, পোস্ট আইডি, টাইটেল, বডি। ইউজার আইডি এই জন্য নেওয়া হয়েছে, মানে কোন ইউজার লিখছে এই পোস্টটা সেই জন্য এখানে নেওয়া হয়েছে। তো এরকম অনেক ডাটা এখানে চলে আসছে। সো এটা হচ্ছে রিয়েল একটা এক্সাম্পল কীরকম ডাটা নিয়ে কাজ করা হয়। তো জাভাস্ক্রিপ্টে যারা কাজ করবেন তারা অহরহ এইরকম এক্সাম্পল দেখতে পাবেন আর কি। এবং আগে আমরা যখন ভেরিয়েবল দেখছিলাম তখন হচ্ছে তিন প্রকারের ভেরিয়েবল দেখছিলাম, একটা ছিল আপনার কনস্ট, CONST কনস্ট, একটা ছিল আপনার লেট, একটা ছিল আপনার বার। তো লেট এবং কনস্ট এই দুইটা হচ্ছে ES6-এ চলে আসছে এবং বারটা আগে থেকে ছিল। তো সাধারণত হচ্ছে যে আপনার কনস্ট যখন আপনি এটা ভেরিয়েবল নেবেন সেই ভেরিয়েবলটা রিঅ্যাসাইন করতে পারবেন না। সাপোজ আমি কনস্টে হচ্ছে আমি এই দুইটা আমি কনসোল আমি বন্ধ করে দিলাম বা এটা পুরো কোডটা আমি ইয়ে করে দিলাম। কনস্টে যদি আমি নেম ইকুয়াল টু জাকির নেম, তো আমি যদি পরে আবার আমার নামের শেষ অংশ যদি আমি এখানে অ্যাড করতে চাই, যেমন আমি যদি এখানে অ্যাসাইন করতে চাই নেম ইকুয়াল টু জাকির হোসেন, আমি যদি এখানে নামটা বড় করে অ্যাসাইন করতে চাই তখন কিন্তু আপনার ইরোর দিবে, কারণ হচ্ছে যে এখানে
কনস্ট আপনি কোনো সময় চেঞ্জ করতে পারবেন না। এখন যদি আমি লেট নেই এখানে তাহলে কিন্তু আপনার চেঞ্জ হবে। যেমন লেট নিলাম আমি এটা পুরোটাকে আমি কনসোল করে দিলাম, কনসোল ডট লগ লগ নেম জাকির হোসেন এখানে চলে আসছে। সো আবার আপনি এই জিনিসটা দেখানোর একটা মূল উদ্দেশ্য হচ্ছে যে কনস্ট দিয়ে যদি কোনো সময় আপনি এই যে আপনি বার দিয়ে আপনি ইউজার নিলেন, আপনি যদি এই জায়গায় কনস্ট দিয়ে যদি কোনো সময় হচ্ছে যে আপনি অবজেক্ট নেন তাহলে সেই অবজেক্ট আপনি চেঞ্জ করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার চেঞ্জ হবে, কনস্টার দিলে নর্মালি ভেরিয়েবলের ক্ষেত্রে চেঞ্জ হয় না, বাট এইখানে অবজেক্ট যদি সেখানে অ্যাসাইন করেন তাহলে অবজেক্ট আপনি চেঞ্জ করতে পারবেন। যেমনটা আগে আমরা দেখছিলাম, আমরা যখন হচ্ছে যে আমরা এরেকে হচ্ছে যে কম্পারিজন অপারেটর দিয়ে আমরা চেক করে দেখছিলাম যে এরকম ইফ ইফ ফাঁকা এরে ইকুয়াল টু ফাঁকা এরে সমান হয় কিনা, তখন কিন্তু ফলস আসছিল রেজাল্ট। তো এটা হচ্ছে মূল এটা আর কি। আচ্ছা, তো আপনি এইখানে আবার হচ্ছে যে অবজেক্টের যে আপনার ইয়ে আছে, অবজেক্টের যে প্রপার্টি আছে যেমন হচ্ছে নেম এজ, এই প্রপার্টিগুলো আপনি চাইলে আবার চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, বা আপনি হচ্ছে যদি আমি আর একটা অবজেক্ট নিলাম হচ্ছে বার ফ্রুইটস নিয়ে, আমরা গত পূর্বে দেখেছিলাম, তো এবার একটা ফিশ দেখে, হ্যাঁ ফিশ মাছের নাম বলতে পারবো কি না সেটা কোনো গ্যারান্টি নেই, তাহলে ট্রাই করি। ওকে, সো মাছ নামের একটা আমি হচ্ছে ইয়ে নিলাম, আমি একটা অবজেক্ট নিলাম, সেই মাছের ভিতরে অন্য কিছু নেই, ফ্লাওয়ার্স নেই, ফ্লাওয়ার্স ওকে, ফ্লাওয়ার্স নামে একটা অবজেক্ট নিলাম, মানে ফুলের নাম এখানে আমি রাখবো। তো আপনি চাইলে এখানে মাল্টিপল ফুলের নাম আপনি রাখতে পারেন। হ্যাঁ, আমি গুগলে সার্চ দিই, মনে থাকে না ফুলের নাম, গুগল ডট কম ফ্লাওয়ার্স নেম। আচ্ছা, এই যে একটা ফ্লাওয়ার নেম ছিল, হ্যাঁ অনেক বড় একটা নেম, ঠিক আছে, বা এটা নামটা যখন দেখলাম ফুলটাকে দেখে নিই, ফুলের ইমেজ অনেক ছোট। এনিওয়ে, সো আমরা কাজের কথায় আসি। এখন যদি আপনি চান যে এরকম আপনি দুই মাঝখানে স্পেস দিয়ে যদি আপনি কোনো সময় অপারটা নিতে চান তাহলে সেটা আপনি অবজেক্টের ক্ষেত্রে সেটাও নিতে পারবেন। হ্যাঁ, সেটাও নিতে পারবেন। তো অবজেক্টের ক্ষেত্রে আমরা নর্মালি যেটা দেখলাম যে নেম আপনি এরকমভাবে নেন, তারপরে এখানে ভ্যালুর ক্ষেত্রে আপনি স্পেস দিয়ে স্ট্রিংয়ের মধ্যে নিতে পারেন। তো সেম যদি আপনি প্রপার্টির নেম যদি স্পেস দিয়ে রাখতে চান, হ্যাঁ সাপোজ হচ্ছে ফুল নেম, হ্যাঁ আপনি যদি এরকম রাখতে চান ফুল নেম, তাহলে কিন্তু আপনার এই স্ট্রিং বা ডাবল কোড বা সিঙ্গেল কোডের মধ্যে নিতে হবে। ডাবল কোড বা সিঙ্গেল কোডের মধ্যে নিতে কাজ করবে তখন, এর আগে কিন্তু কাজ করবে না। তো আমরা ফুলের নাম নিয়ে কাজ করতেছিলাম, তো এ ছিল মূল ইয়াটা আর কি। আবার আপনি যদি এটা যদি সামহাও যদি এখানে যেটা ছিল ফুলের নামটা যেটা ছিল এরকম যদি প্রপার্টি নেম যদি এরকম সামহাও কোনো সময় নেন, হ্যাঁ এটা দিয়ে কী বোঝাবো, অথবা আমি ইউজার অবজেক্টটা দিয়ে দিই তাহলে বুঝে নে। মূল কথা হচ্ছে আপনারা বুঝতে পারলে এসে আর কি। তো এখানে যদি ফুল নেম আমি লিখি, তো এখানে ফুল নেম যদি আপনারা সামহাও যদি কোনো সময় ইয়ে করতে চান, আপনারা যদি অ্যাক্সেস করতে চান তাহলে কীভাবে করবেন। আগে তো আমরা দেখছিলাম ইউজার ডট নেম দিলে আমরা, ইউজার ডট এজ দিলে আমরা অ্যাক্সেস করতে পারবো, ডট দিয়ে অ্যাক্সেস করতে পারবো। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা ডট যদি দেন, ডট দিয়ে যদি আপনার এখানে স্পেস দেন, তখন কিন্তু আবার কাজ করবে না। এক্ষেত্রে যেটা কাজ করবে সেটা হচ্ছে আপনার এখানে আপনার ইয়ে দিতে হবে, থার্ড ব্র্যাকেট দিতে হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে এটার মধ্যে আবার একটা সিঙ্গেল কোড অথবা ডাবল কোড দিয়ে যদি আপনারা দেন তখন আপনারা অ্যাক্সেস করতে পারবেন। তো এখন যদি আমি এটা যাই এবং এখানে দিই তাহলে কিন্তু কাজ করবে। আবার যখন আপনি ডট দিয়ে দেবেন তখন কিন্তু এটা কাজ করবে না। তো এটা মনে রাখতে হবে যে আমি যদি সামহাও কোনো সময় যদি আমি মাঝখানে স্পেস নেই সেটা কিন্তু আমি ডট দিয়ে অ্যাক্সেস করতে পারবো না। এই যে সিনট্যাক্স এরর দেখাচ্ছে, অলরাইট। আচ্ছা, এখানে বেশ কিছু জিনিস আছে যেগুলো দিয়ে আমি আসলে এই মুহূর্তে আপনাদের হচ্ছে যে করতে চাই না, আপনাদের হচ্ছে পেরেশানি করতে চাই না, যেহেতু আপনারা অনেকেই নতুন। তো আমি বেসিক আইডিয়া দিয়ে নিলাম, যারা হচ্ছে এক্সপার্ট লেভেলে শিখতে চান বা শিখে নিতে চান তাহলে আই থিঙ্ক যে গুগল এবং ইউটিউব ঘাড়াঘাড়ি করে শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তোমরা ক্লাসের পরবর্তী অংশে চলে যাই। পরবর্তী অংশে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ডেট ছিল। তো আমরা ডেট কীভাবে আসলে কাজে লাগাতে পারবো, জাভাস্ক্রিপ্টের জাভাস্ক্রিপ্টের ডেট নিয়ে কাজ করা খুব ইজি। আমি দেখা দিচ্ছি কীভাবে। বার ডেট অথবা হচ্ছে যে টুডে অথবা নাও ইকুয়াল টু নাও নামের একটা ভেরিয়েবল নেব এবং সেখানে আমি নিউ ডেট এভাবে আমি নিতে পারবো, ঠিক আছে। আমি যদি কনসোল করি, কনসোল ডট নাও
তখন তবে ডেট পেয়ে যাব। এই যে আমার কিন্তু টোটাল ডেট চলে আসছে সানডে অক্টোবর 4, 2020, 19:33। এখন এটাকে আবার ভেঙে ভেঙে আপনি হচ্ছে আলাদা আলাদা নিতে পারবেন। তো আলাদা আলাদা কীভাবে নেবেন, এইটার মধ্যে অনেকগুলো হচ্ছে মেথড রয়েছে। হ্যাঁ, যে এস ডেট লেগে যদি আপনি সার্চ দেন গুগলে, তাহলে এটার মধ্যে অনেকগুলো ডেটের মেথড চলে আসবে। সেই মেথডগুলো দেখে দেখে আপনি হচ্ছে এখান থেকে ইয়ে করতে পারবেন। যেমন গেট ডেটের মধ্যে গেট ফুল ইয়ার, গেট মান্থ, গেট ডেট, গেট আওয়ার্স, গেট মিনিটস, এই ধরনের কিছু মেথড রয়েছে, যে মেথডগুলো দিয়ে আপনি হচ্ছে ইজিলি এখানে ইয়ে করতে পারবেন। মানে আপনার হচ্ছে যে আপনি হচ্ছে যে আপনি যেরকম চান সেই ডেটটাকে ম্যানিপুলেশন করতে পারবেন। গেট সেকেন্ড যদি আমি দিই, তাহলে কত সেকেন্ড বর্তমান আছে সেটা কিন্তু আমি এখানে পেয়ে যাব। এই যে গেট সেকেন্ডস আমি এখানে দিলাম, নাও ডট গেট সেকেন্ড, এটা যদি আমি রিলোড দেবো তখন এতে 57 সেকেন্ড চলে আসছে, ঠিক আছে। অথবা আমি যদি নাও এখানে গেট মিনিট দিই, তাহলে কিন্তু মিনিট চলে আসবে এক্স্যাক্টলি। এবং জাভাস্ক্রিপ্টের যে আপনার অ্যানালগ যে ঘড়িগুলো থাকে, হ্যাঁ, সেমন যে গুগলে যাই, যত ঠান্ডা হয়ে যাবে, অ্যানালগ ওয়াচ, সেটা লেগে যদি সার্চ দেয়, এই ধরনের যে দেওয়াল ঘড়িগুলো থাকে বা ওয়াচগুলো থাকে, সেই ওয়াচগুলো কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি ইজিলি বানাতে পারবেন। আপনি অ্যানালগ বলেন, ডিজিটাল বলেন, সেই ওয়াচের কিন্তু ডাইরেক্টলি আপনি হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে বানাতে পারবেন। তাই হোক, এটার অনেকগুলো টিউটোরিয়াল আছে ইউটিউব, যদি একটু ঘাটাঘাটি তাহলে এই প্রজেক্টটা আপনি ইউটিউব থেকে করে নিতে পারবেন। তো আমাদের যেহেতু এখানে টাইম শর্ট, তাই প্রজেক্টটা দেখালে হয়তো 1 থেকে 1.5 ঘন্টা লেগে যাবে এখানেই, তাই আমি এখানে আর দেখাতে যাচ্ছি না। তো আমি জাস্ট আপনাদেরকে ইনফরমেশানটা দিয়ে দিলাম, আপনারা যারা ইন্টারেস্টেড তারা এই প্রজেক্টটা দেখে নেবেন। এবং হচ্ছে জাভাস্ক্রিপ্ট, কিন্তু জাভাস্ক্রিপ্ট আপনি যেই জায়গায় কোর্স করেন না কেন, যে কোনো জায়গায় করেন না কেন, কোনো জায়গায় ফুল শিখতে পারবেন না। এবং শিখতে গেলে আপনার মিনিমাম 4 থেকে 6 মাস বা 8 মাস সময় দিতে হবে আপনাকে। তো সেই জন্য হচ্ছে ইউটিউব যদি ইন্টারেস্টেড থাকেন আর কি জাভাস্ক্রিপ্টের উপর, তাহলে ইউটিউব ক্যাটাগরি করবেন, ফেসবুকে তো না, আপনার গুগল, এগুলো ক্যাটাগরি করে অনেক কিছু শিখতে পারবেন। এবং আমাদের এখানে আর কিন্তু কিছু বিষয় ছিল, যেটা হচ্ছে কল ব্যাক। সো কল ব্যাক বিষয়টা আমি হচ্ছে এক্সপ্লেন করে দিই, কল ব্যাক বিষয়টা কিন্তু কীভাবে কাজ করে। তো আপনি সাপোজ আপনি হচ্ছে একটা ওয়েবসাইটের ডাটা নিয়ে আসতে চান, সাপোজ এই ডাটা আপনি কল করতে চান, বা কোনো একটা কোনো জায়গায় রিকোয়েস্ট আপনি জাভাস্ক্রিপ্ট থেকে সেন্ড করতে চান, তার আগে মনে হয় আমি যদি ক্লায়েন্ট এবং সার্ভার নিয়ে যদি আমি আলোচনা করি, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। তো ক্লায়েন্ট সার্ভারে কীভাবে কাজ করে সেগুলো যদি আমি আলোচনা করি তাহলে বেটার হবে। তো আমি এই একটা সাইটে চলে গেলাম, যেটা হচ্ছে javascript.info। এই সাইট থেকে হচ্ছে খুব ভালো মানের আপনার জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়াল পাবেন, এবং সেগুলো আসলে ইংলিশে দেওয়া সবগুলো আপনার পড়ে পড়ে বুঝতে হবে। তো আমি এখানে চলে গেলাম হচ্ছে আপনার ক্লায়েন্ট অথবা সার্ভার আছে, দেখি এখানে ইমেজ আছে, জাভাস্ক্রিপ্ট সার্ভার কীভাবে কাজ করে বা জাভাস্ক্রিপ্ট ক্লায়েন্ট সাইড কীভাবে কাজ করে সেটা দিয়ে আসলে আমার কাছে ইমেজ সেভ করে নেয় আপাতত। আচ্ছা, এনিওয়ে, তো আমরা এখানে একটা ইমেজ পেলাম, আর একটু ভালো একটা ইমেজ পেলে আরও বুঝলে সহজ হইতো। সো এখানে আমাদের একটা ইমেজ আছে, যে ইমেজটা দেয় হোপ যে আমরা জাভাস্ক্রিপ্টের ক্লায়েন্ট এবং হচ্ছে সার্ভার কীভাবে কাজ করে সেটা আমরা বুঝতে পারবো। তো নর্মালি আপনি যখন হচ্ছে ব্রাউজার যেটা থাকে আপনার ল্যাপটপ বা কম্পিউটার, সেখান থেকে যখন আপনি কোনো একটা ইউআরএল হিট করেন, যেমন facebook.com, youtube.com, এই ধরনের কোনো একটা ইউআরএল হিট করেন, সেটা কিন্তু আপনার HTTP এটা রিকোয়েস্ট সার্ভারে সেন্ড হয়। এটা দেখতে পাচ্ছেন HTTP রিকোয়েস্ট কোনটা, এই যে প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু আপনারা দেখতে পাবেন যে শুরুতে আপনার HTTP বা HTTPS দেওয়া আছে। HTTP হচ্ছে আপনার হাইপার টেক্সট, আচ্ছা, HTTP ফুল মিনিং ফুল ফর্ম, এটা যদি দেন তাহলে আপনার এখানে চলে আসবে। আচ্ছা, এটার ফুল মিনিংটা হচ্ছে আপনার হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই প্রোটোকলের মাধ্যমে হচ্ছে আপনার একটা ব্রাউজার সার্ভারের সাথে হচ্ছে যোগাযোগ করে আর কি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এই প্রোটোকলটার মাধ্যমে যোগাযোগ করে। তো এখানে HTTP রিকোয়েস্ট হচ্ছে ব্রাউজার থেকে একবার সার্ভারে যায়, এবং সার্ভার থেকে যখন আবার আপনি রিকোয়েস্ট আবার ব্যাক করে আপনার ব্রাউজারে, তখন কিন্তু আপনার ওয়েবসাইটে দেখতে পান। নর্মালি যখন আপনি যে কোনো একটা ডোমেনে হিট করেন, তখন এইখান থেকে হচ্ছে রিকোয়েস্টটা যায় সার্ভারে। তো সার্ভার থেকে হচ্ছে যতগুলো ফাইল লাগবে সেই পেজের জন্য, সেই ফাইলগুলো সে লোড নেয়, লোড নিয়ে হচ্ছে রিকোয়েস্ট আবার সার্ভারে ব্রাউজারে হচ্ছে ফিরে আসে HTTP রেসপন্স হয়ে। তো এইভাবে মূলত হচ্ছে নর্মাল একটা সাইট কাজ করে। এখন আপনাদের কোয়েশ্চেন আসতে পারে যে ডাইনামিক সাইটগুলো আসলে কীভাবে কাজ করে।
ডাইনামিক সাইডগুলো একটু ব্যতিক্রমভাবে কাজ করে। যেমন এখানে একটা বড় ইমেজ আমার কাছে আছে এবং এই ইমেজে হচ্ছে অনেক কিছু হিবিজিবি করে দেওয়া আছে, তো আমি সহজভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো নর্মালি ব্রাউজার থেকে যে এই রিকোয়েস্টটা যায় সেটা হচ্ছে HTTP গেট রিকোয়েস্ট, সেই রিকোয়েস্টটা হচ্ছে সার্ভারে যায় এবং দুই নম্বর চিত্রে এখানে সহজভাবে দেখা হয়েছে। এই রিকোয়েস্টটা যাওয়ার কিন্তু সেটা হচ্ছে সেটা অনেকগুলো টাইপ থাকে রিকোয়েস্টের, যে কোন টাইপের রিকোয়েস্ট এখানে যাচ্ছে, এটা কি গেট রিকোয়েস্ট, এটা কি পোস্ট রিকোয়েস্ট, তো এটা URL এনকোডিং থাকে, সেই বিষয়গুলো এখানে থাকে। যদি এই বিষয়গুলো আপনাদের মাথায় ঢুকবে কম, বাট ঢুকাটা চেষ্টা করেন, হয়তো ফিউচার আপনার কাজে লাগতে পারে, বা এটা বুঝে গেলে আপনি হচ্ছে ইজিলি বুঝতে পারবেন যে বাকি জাভাস্ক্রিপ্টে যে কিছু কাজ আছে, কল ব্যাক টল ব্যাক এই ধরনের কাজগুলো আপনি বুঝতে পারবেন। তো প্রথমে যে এক নম্বর যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে HTTP গেট রিকোয়েস্ট, সেটা ব্রাউজার থেকে গেলো সার্ভারে এবং সার্ভার সেটাকে প্রসেস করবে, ঠিক আছে। এটার কী রিকোয়েস্ট টাইপ সেটা অনুযায়ী সেটাকে প্রসেস করে আপনার ডাটাটা সে ডাটা বেস থেকে নিয়ে আসবে, নিয়ে আসে সেটার হচ্ছে ডাটা বেসটাকে হচ্ছে ডাটা নিয়ে আসে এটাকে HTML-এর সাথে মিক্সিং করে, বা HTML CSS যতগুলো হচ্ছে কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টগুলো সহ সে হচ্ছে ওয়েব সার্ভার ফিরে আসবে, এই চার নাম্বার থেকে ফিরে আসবে HTML কন্টেন্টটা, তখন আবার সে ওয়েব সার্ভারে যাবে, ওয়েব সার্ভার থেকে আপনার HTML CSS জাভাস্ক্রিপ্ট প্রয়োজনীয় অ্যাসেটগুলো নিয়ে সে ব্রাউজারে শো করবে। এবং অ্যাসেটগুলো আপনার অনেক সময় থাকে, যেমন CSS জাভাস্ক্রিপ্ট ইমেজ আদার বিভিন্ন ফাইল থাকে, ফন্ট কন্ট্রোল ফাইল, সবগুলো ফাইল নিয়ে ফাইনালি তখন আপনাকে ব্রাউজারে শো করবে। তো নর্মালি হচ্ছে যে যখন ডাইনামিক ওয়েবসাইট থাকে তখন হচ্ছে অনেকগুলো লুপ থাকে, ব্রাউজার থেকে সার্ভারে যায়, সার্ভার থেকে ডাটাবেস থেকে যায়, আপনার হচ্ছে যে আপনার ফাইল যেখানে স্টোরেজ আছে সেই স্টোরেজ থেকে সে ইমেজ CSS জাভাস্ক্রিপ্ট এগুলো সে লোড করে নিয়ে আসে আবার ওয়েব সার্ভার থেকে আবার রিকোয়েস্টটা ব্রাউজারে সেন্ড করে। তো নর্মালি এইভাবে হচ্ছে কমিউনিকেট করে থাকে আর কি ব্রাউজারটা। তো এর চেয়ে বেশি ডিটেলস দিয়ে আপনাকে আমি হচ্ছে এই মুহূর্তে বোর্ড করতে চাচ্ছি না, আমি চলে যাচ্ছি হচ্ছে নেক্সটের আমাদের ইয়াতে, তো কল ব্যাকে চলে আসি। তো অনেক সময় হচ্ছে যে আপনার রিকোয়েস্ট আপনি চান, নর্মালি তো ব্রাউজার আপনি লোড করেন, বাট অনেকগুলো বিষয় হচ্ছে ফেসবুকে যখন যাবেন তখন কিন্তু জিনিসগুলো লোড হয় আর কি, লোড হয়, আপনি যখন স্ক্রল করে নিচে আসেন তখন লোড হয়। এই লোডটা হচ্ছে আপনার ফেসবুক তখন এখানে একটা ফাংশন দেওয়া থাকে, যখন হচ্ছে যে আপনি ব্রাউজ করে একদম শেষের অংশে চলে আসবেন বা লোড একটা পেজের শেষের অংশে চলে আসবেন তখন সাইট কী করে, সাইট হচ্ছে একটা রিকোয়েস্ট পাঠায় ব্যাক ইন্ডে বা ডাটা ভিজিটার বা যে কোনো জায়গায় ব্যাক ইন্ডে একটা রিকোয়েস্ট পাঠায় API-র মাধ্যমে বা যেভাবেই হোক না কেন, রিকোয়েস্ট পাঠালে সেই রিকোয়েস্টটা হচ্ছে অনেক সময় নেয় বা অনেক সময় হচ্ছে স্কেজিউল করা থাকে কোন সময় পাঠাবে, বা এক সেকেন্ড পর, দুই সেকেন্ড পর, বা নাকি পাঁচ মিনিট পর, এরকম একটা হচ্ছে স্কেজিউল করা থাকে আর কি। তো স্কেজিউলিংটা যখন করে তখন হচ্ছে যে ইনস্ট্যান্টলি সে ডাটাটা পায় না, তখন হচ্ছে এই ক্ষেত্রে কল ব্যাক ফাংশন ব্যবহার করা হয়ে থাকে। তো যখন ডাটা আসবে তখন ডাটাটা হচ্ছে আবার ফেরত আসবে, ফেরত এসে তখন আপনার সাইটে শো করবে বা সামহাও সেই ডাটাটা ম্যানিপুলেট করে আপনাকে সাইটে শো করাবে আর কি, সে হচ্ছে মূল বিষয়টা। কল ব্যাকটা হচ্ছে তখন এই ওয়েটিংয়ের যে কাজটা, আপনার রিকোয়েস্ট সেন্ড করা আবার ডাটা যখন ফিরে আসবে সে ডাটা কাজে লাগানো, এটা হচ্ছে কল ব্যাক ফাংশনের মাধ্যমে সেটাকে ইজি করে কাজে লাগানো হয়ে থাকে। তো এখানে আরও কিছু আছে পপ আপ বক্সেস। আমরা সাধারণত হচ্ছে যে আমাদের যে জাভাস্ক্রিপ্ট ক্লাস ছিল তখন আমরা মাঝে মধ্যে হয়তো আমরা অবজেক্ট দেখছিলাম বা অ্যালার্ট দেখছিলাম, তো নর্মালি পপ আপ অপশন থাকে অ্যালার্টের মধ্যে অনেক কিছু আপনি শো করতে পারবেন জাভাস্ক্রিপ্টের। তো জাভাস্ক্রিপ্টের পপ আপের মধ্যে হচ্ছে যে আপনার ইউজার থেকে ইনপুটও নিতে পারবেন পপ আপের মাধ্যমে, আবার ইউজারকে কোনো বিষয়ে আপনি নোটিফিকেশন দিতে পারবেন, যেমন অ্যালার্ট আপনি দিতে পারবেন যে ওয়ার্নিং ইউ আর অ্যাক্ট, এই দেখেন ওয়ার্নিং ইউ আর হ্যাকড, এরকম মধ্যে চলে আসছে আপনার। এটা হচ্ছে আমি দুইবারে লিখছি, এটা একবারে লিখলে বেটার, দেখেন ওয়ার্নিং ইউ আর হ্যাকড। তো এটা নর্মালি হচ্ছে যে জাভাস্ক্রিপ্টে অ্যালার্টটা মনে ফাঁকে রয়ে গেছিলো, আমি এক্সপ্লেন করি এইভাবে। আবার আপনি প্রম্পট, একটা বিষয় আছে প্রম্পটের মাধ্যমে হচ্ছে আপনি ইউজার থেকে ইনফরমেশান নিতে পারবেন যে ইউজার ফ্রম যখন দেন তখন কিন্তু ইউজারের কাছ থেকে আপনি ইনপুট নিতে পারবেন, যেমন জাকির ইউজারের কাছ থেকে আপনি ইনপুট নিলেন, তো প্রম্পটটা আবার হচ্ছে ইউজারের যে ইনপুটে থাকবে সেটা হচ্ছে ব্যাকে সেন্ড করবে। যেমন মনে করেন আমি এখানে দিলাম নর্মালি, আবার ডেফল্ট ভ্যালু হিসেবে আপনি এখানে বলে দিতে পারবেন কত ভ্যালু থাকবে সেখানে। যেমন আমি এখানে যদি সেকেন্ড প্যারামিটার যেটা সেটা যদি বলে দিই, এবং এটাকে হচ্ছে যে আমি ব্রাউজার ডাইরেক্ট অটোমেটিক রান হয়ে গেছে, সো রান হওয়ার আগে আমি এটা ভেরিয়েবলে রাখলাম বার এজ ইকুয়াল টু এত, এবং কনসোলে আমি বারটাকে
এসটাকে হচ্ছে আমি কনসোল লগে করলাম। তো আমি এখানে ডিফল্ট 25 দেওয়া আছে, আমি যদি চেঞ্জ করতে চাই চেঞ্জ করবো, চেঞ্জ করে এন্টার দিব এবং সেই এসটা কনসোলে চলে আসবে। তো এই বারের মাধ্যমে আপনি যদি রেসপন্সটাকে এখানে সেভ করে রাখেন, যে রেসপন্সটা ব্রাউজার থেকে আসবে সেটাকে আপনি হচ্ছে পরে ম্যানিপুলেশন করতে পারবেন, সে হচ্ছে বিষয়। তো আমাদের মূলত হচ্ছে যে আমাদের যে প্রথম যে 30 মিনিটের যে ক্লাসটা বা প্রথম 1-2 ঘন্টার যে ক্লাসটি, আই থিঙ্ক এটা শেষ হয়ে গেছে। এবং পরের যে অংশটা, সেই অংশ আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট বা জেকোয়েরি দেখবো, জেকোয়েরি কী, জেকোয়েরি কীভাবে কাজ করবে, এবং জেকোয়েরি মেবি অলরেডি আমরা পিএইচটি এস্টিমেল করার সময় কাজে লাগাইছিলাম এবং হচ্ছে প্লাগিন ইউজ করছিলাম। তো একটু ডিটেলসে আমরা তখন আলোচনা করবো। তো এখন আমরা একটা ব্রেক নিয়ে নেবো, ব্রেকের পর হচ্ছে আমরা জেকোয়েরি এবং জেকোয়েরি সম্পর্কে ইন ডিটেলস আমরা আলোচনা করবো। জেকোয়েরি কী, জেকোয়েরি কীভাবে ইনস্টল করবেন, জেকোয়েরি কী কী সুযোগ সুবিধা রয়েছে, জেকোয়েরি কী কী ফিচার আছে, এবং জেকোয়েরি আপনাদের কতদিন পর্যন্ত কাজে আসবে, বা জেকোয়েরি ছাড়া যদি জেকোয়েরি ইউজ করতে না চান তাহলে এক্সট্রা কী আপনি ইউজ করতে পারবেন। তো যদি কারো কোনো কোয়েশন থাকে এখন করতে পারেন, না হলে হচ্ছে ব্রেকের পরে এসে আমরা জেকোয়েরি দেখব। কারো কোনো কোয়েশন আছে? টেনশনে থাকবেন না, জাভাস্ক্রিপ্ট হালকাভাবে নেন, শিখতে শিখতে হয়ে যাবে আর কি, প্র্যাকটিস করতে করতে। তো আজকে ক্লাসটা একটু শর্ট করতেছি, এর কারণ হচ্ছে যে আমার এখানে দুজন হচ্ছে যে আছে, তো ওনারা ক্লাসের স্টুডেন্ট দুজন বসে আছে, জাহিদ ভাই এবং হচ্ছে যে পার্থ ভাই, ওনাদের সাথে একটু কথা বলে ওনাদের বিদায় দিয়ে এখানে হচ্ছে আমরা আবার কন্টিনিউ করবো। ওকে ওকে, সবাই ব্রেক নেন, আরাম করেন, এবং হচ্ছে আমরা ক্লাস স্টার্ট করবো হচ্ছে, এখন তো 20 মিনিট একটা ব্রেক নিব আমরা, আমরা স্টার্ট করবো হচ্ছে আপনার 8:05, ঠিক আছে? বলতেছে ছবি নাকি ফেসবুকে আছে, ওইখান থেকে দেখে নিতে। আচ্ছা ছবি আমি ছবি তুলে পাঠিয়ে দেবো না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এই আমরা কনসোলে চলে আসলাম, এবং কনসোলে যদি আমি নর্মালি একটা যদি আমি একটা ইনার এস্টিমেলে যে একটা বাটন যে আমি সিলেক্ট করে সেটা এস্টিমেলে যে কোনো হিসেবে আমি লিখতে চাই, সাপোজ কোন বাটনটা লিখব, এই বাটনটা নিতে পারি আমরা একটা ইমেজ হিসেবে আছে না? আচ্ছা এই ডাউনলোড বাটনটা, সেটা হচ্ছে মেন আইটেম। হ্যাঁ এটার মধ্যে আমরা একটা আইডি অ্যাড করে দিতে পারি, তাহলে ইজিলি আমরা ক্যাপচার করতে পারবো। আচ্ছা মেনু আইটেম আমরা একটা আইডি এটার মধ্যে আমরা অ্যাড করে দিলাম, তো আইডিটা দিয়ে আমরা ইয়ে করি। সো বার বাটন একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের মধ্যে বাটন ভেরিয়েবল নিলাম, সেটা ল্যাটও নিতে পারি আমরা চাইলে। সো ল্যাট বাটন ইকুয়াল টু ওয়েট, সময় ওয়েট করেন, আমি মাইক্রোফোনটা অ্যাড করে নিই আমার এতে টি শার্টে। অলরাইট, সো আমি হচ্ছে এখানে এটাকে সিলেক্ট করতেছি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ঠিক আছে? অ্যান্ড দেন আইডির নাম ছিল কি, মেনু আইটেম, ঠিক আছে? মেনু আইটেম, তো এই ছিল মোটামুটি বাটন। এখন যদি বাটন নিয়ে দিই তাহলে কিন্তু আমার মেনু আইটেমটা এখানে চলে আসবে, যেমন মেনু আইটেমটা এলাইটটা এখানে চলে আসছে। এখন যদি এটার ভিতরে ডাউনলোড লেখা আছে, ডাউনলোড লেখাটা আমি চেঞ্জ করতে চাই, আমি কীভাবে চেঞ্জ করবো? এই বাটন ডট ইনার ইনার এস্টিমেল না হচ্ছে যে ইনার টেক্সট আছে, ইনার এস্টিমেল আছে, তো ইনার টেক্সট আপনি যদি কোনো কিছু বসাতে চান তাহলে বসবেন ক্লিক ক্লিক মি, এটা বসায় যখন দিবেন তখন এখানে ক্লিক মি চলে আসবে, যে ক্লিক মি চলে আসছে, ঠিক আছে? তো এটা আপনার কতগুলো লিখতে হচ্ছে, নর্মালি যদি এক লাইনে আমি যদি পুরোটা লিখতে চাই তাহলে কী হবে, মেনু আইটেম ডট ইনার টেক্সট অথবা হ্যালো ওয়ার্ল্ড। তো এই কাজটা আপনার নর্মালি এটা লিখতে হচ্ছে, এখানে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, ঠিক আছে? হ্যালো ওয়ার্ল্ড, তো এইটা আপনার পুরোটা এখান থেকে করতে হচ্ছে এইটার মাধ্যমে। এখন আমি যদি যে কোয়েরি লিখি তাহলে কতটুকু হবে, যে কোয়েরি লেখা কিন্তু ইজি। হ্যাঁ যেমন আপনার ডলার সাইন দিয়ে যে কোয়েরি শুরু হয়, ডলার সাইন দিয়ে আপনি লিখবেন হচ্ছে যে
মেনু আইটেম, হ্যাশ দিয়ে সিলেক্ট করবেন, হ্যাশ দিয়ে মেনু আইটেম, অ্যান্ড দেন হচ্ছে আপনি লিখবেন HTML অথবা হচ্ছে টেক্সট, তো যে করে হচ্ছে এরকম শর্টকাটের মধ্যে আপনি কাজটা করতে পারবেন, শর্টকাট দিয়ে ইজিলি কাজটা করতে পারবেন, যেটা জাভাস্ক্রিপ্ট অনেক লম্বা করে করতে হয়তো সেই কাজটা এরকম করতে হতো। তো এক লাইনে যদি এটা শর্ট হয়ে যায় তাহলে বুঝেন, আপনার যদি 10,000 লাইনের কোড থাকে সেটা আপনার যে কোয়েরিতে 2,000 লাইনে করতে পারবেন, নর্মালি জাভাস্ক্রিপ্ট লেখা 10,000 লাইন হবে বাট যে কোয়েরিতে 2,000 লাইনে হয়ে যাবে, তো যে কোয়েরিটা সেই জন্য কাজ করে আর কি, সেই কোয়েরির জন্য আপনি ইউজ করবেন। জাভাস্ক্রিপ্টে যে কোনো কাজ যে করে দিয়ে ইজিলি করতে পারবেন, এবং যে কোয়েরিটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে লেখা বাট এটা হচ্ছে লাইট ওয়াইট, এটা হচ্ছে CSS3 আপনি ইউজ করতে পারবেন, CSS এবং HTML এর সাথে ইজিলি ইউজ করতে পারবেন, এবং যারা বিগিনার লেভেল আছে তাদের জন্য খুব মানে সবচেয়ে সহজ আর কি এটা ইউজ করা। তো এটা ইউজ করে আমরা বেশ কিছু কাজ দেখবো, বাট আমি আজকে জাভাস্ক্রিপ্টের ইন্ট্রোডাকশন আমি মানে যে কোয়েরি ইন্ট্রোডাকশনটা দিচ্ছি, এবং যে কোয়েরি যেটা গত ক্লাসে বলছিলাম যে যে কোয়েরিটা ব্যাক হচ্ছে 2014, 2015, 2016 তখন খুব পপুলার ছিল, বাট বর্তমানে আরও লেটেস্ট ফ্রেমওয়ার্ক আসার কারণে জাভাস্ক্রিপ্ট মানে যে কোয়েরি ততটা পপুলারিটি নাই। এক সেকেন্ড আমি একটু পানি খাই নিই। অলরাইট, সো যে কোয়েরি হচ্ছে যে এখন আর ততটুকু পপুলারিটি নেই, পপুলারিটি কমে গেছে, বাট তারপরেও বিগিনার লেভেলে আপনি হচ্ছে যে কোয়েরি দিয়ে প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন, এবং যে কোয়েরি পপুলার নাই বললেও এখন হচ্ছে যে কোটি কোটি ইউজার যে কোয়েরি ইউজ করে থাকে। যদি আপনি যে কোনো সাইটে যান না কেন, বেশিরভাগ সাইটে দেখতে পাবেন আপনার যে কোয়েরি ইউজ করা হয়েছে। থিম ফরেস্ট একটা মার্কেট প্লেস যেখানে হচ্ছে HTML এর যে ডিজাইনগুলো থাকে সেইগুলো সেল করা হয়ে থাকে, আপনারা চাইলেও এই মার্কেট প্লেসে হচ্ছে যে কোনো ডিজাইন বানিয়ে সেল করতে পারবেন। তো আমি HTML সেকশনে চলে গেলাম, এই সেকশনে অনেকগুলো টেম্পলেট রয়েছে, তো আমরা একটা টেম্পলেট ওপেন করে দেখবো যে সবচেয়ে নতুন যে টেম্পলেট আছে সেই আজকে যে সবচেয়ে নতুন টেম্পলেট সেই টেম্পলেটে যে করে ইউজ করা হয়েছে কিনা সেটা আমরা দেখবো। আচ্ছা, সাইবার সিকিউরিটি সার্ভিস HTML এই টেম্পলেটটা বাস রেট রয়ে দুটো টেম্পলেট আমরা ওপেন করলাম, প্রিভিউতে চলে যায় দুটো টেম্পলেটের লাইভ প্রিভিউ। আচ্ছা, নর্মালি আমি চলে গেলাম ডেমোতে, এখানে অনেকগুলো ডেমো আছে, তো আমি এই ডেমোটাতে চলে গেলাম, প্রথমে যে ডেমোটা আছে এটাতে। এটা হচ্ছে সেই প্রথমের একটা একটা ই কমার্স সাইট আই থিঙ্ক, সো ই কমার্স সাইট এখানে প্রোডাক্ট সেল করা হয়ে থাকে। তো এটাতে যে কোয়েরি আছে কি না আমি নর্মালি একটা উইজেটের মাধ্যমে চেক করে দেখতে পারবো, এখানে যে কোয়েরি আছে, হ্যাঁ এখানে যে কোয়েরি ইউজ করা হয়েছে, যে কোয়েরি শুধু না যে কোয়েরি UI, যে কোয়েরি মাইগ্রেট, যে কোয়েরি ইউজ করা হয়েছে, এবং এটা চেক করার জন্য আপনি ব্যাক এন্ড থেকে হচ্ছে চেক করতে পারবেন, ব্যাক এন্ড থেকে যে কন্ট্রোল এন্ড দিয়ে চলে যান এখানে, দেখেন সবার প্রথমে যে কোয়েরিটা এখানে ইনক্লুড করা আছে, দেখেন যে কোয়েরি 1.12.4 এই ভার্সনটা ইউজ করা হয়েছে, এবং এখানে বুটস্ট্র্যাপ ইউজ করা হয়েছে। ঠিক আছে, বুটস্ট্র্যাপটা ইউজ করবেন রেসপন্সিভের জন্য, যেটা আগে আমি আপনাদের বুঝিয়ে দিয়েছিলাম, এবং এছাড়াও কিন্তু অসংখ্য প্লাগইন ইউজ করা হয়েছে, আইসোটপ, ইমেজ লোডেড, যে কোয়েরি স্ক্রল আপ, মিটস মেনো, কাউন্টডাউন, UI স্লাইডার, এই বেশিরভাগ ক্লাস মানে ইয়েগুলো যে প্লাগইনগুলো ইউজ করে অনেক সুন্দর সুন্দর কাজ করা হয়ে থাকে আর কি। তো যে কোয়েরির অনেক প্লাগইন আছে যেগুলো ইউজ করে আপনারা ইজিলি কাজগুলো করতে পারবেন, এই জন্য যে কোয়েরিটা আপনাদের যারা বিগিনার আছে তাদের জন্য ইউজ করা সহজ এবং ইজিলি অনেক ধরনের মানে অ্যাডভান্স লেভেলের কাজ যে কোয়েরি ইজিলি করতে পারবেন। তো আমি এই টেম্পলেটটাতে চলে যাই, এই টেম্পলেটটা অনেক সুন্দর একটা টেম্পলেট, ক্লিন একটা টেম্পলেট, এই দেখেন এখানে ক্লিক করলে উপরে চলে যাচ্ছে। ঠিক আছে, এটাও কিন্তু যে কোয়েরির মাধ্যমে করা, তো এখানে যদি যে কোয়েরি ইউজ করা হয়ে থাকে তাহলে যে কোয়েরির মাধ্যমে করা আছে আর কি। যেমন এখানে স্লাইডারে কিন্তু যে কোয়েরি স্লাইডার ইউজ করা হয়েছে। ঠিক আছে, এখনও হাজার হাজার না, কোটি কোটি সাইটে কোটি কোটি বার হচ্ছে যে কোয়েরি ইউজ করা হয়ে থাকে। এই টেম্পলেটটাতেও কিন্তু দেখবেন যে কোয়েরি ইউজ করা, এই দেখেন যে কোয়েরি মিনিফেড ভার্সনটা এখানে ইউজ করা হয়েছে, যে কোয়েরি min.js, proper.js, bootstrap.js এগুলো ইউজ করা হয়েছে, এবং যে কোয়েরি 3.5.1 ভার্সন এখানে ইউজ করা হয়েছে। সো যে কোয়েরিটা দিয়ে আপনারা যে কোনো কাজে ইউজ করতে পারবেন এবং হচ্ছে যে ইজিলি আপনারা এটার সাথে ইন্টারাকশন করতে পারবেন। তো যে কোয়েরি আসলে আপনারা কীভাবে ব্যবহার করবেন, তো এর আগে যখন বুটস্ট্র্যাপ ক্লাস হয়েছিল বুটস্ট্র্যাপ ক্লাসে কিন্তু আমি অলরেডি দেখাইছিলাম যে যে কোয়েরিটা আপনারা কীভাবে ইউজ করবেন আর কি। তো আজকের ক্লাসে আমি আরও একটু দেখাই দিই যে যে কোয়েরিটা কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে ইউজ করবেন। তো আমি হচ্ছে আমি যে কোয়েরিটা প্রথমে ডাউনলোড করে নিই, তো আপনি যদি google.com যান এবং সেখানে গিয়ে লেখেন যে কোয়েরি ডাউনলোড,
তাহলে কিন্তু প্রথমে জেকুইরি সাইটটা চলে আসবে, এই সাইট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন jquery.com/download। এখন এইখানে হচ্ছে অনেকগুলো অপশন থাকে, অনেকগুলো আপনার যারা নতুন আসেন বা প্রথমবার ডাউনলোড করতেছেন তারা একটা কনফিউজ হয়ে যাবেন আসলে কোনটা জেকুইরি অরিজিনাল ভার্সন। অরিজিনাল ভার্সন সবগুলোই পার্ট হচ্ছে এক একটা এক এক হচ্ছে যে আপনার ইউজ কেসে ব্যবহার করা হয়ে থাকে। যেমন হচ্ছে ডাউনলোড দ্য কম্প্রেস বা প্রোডাকশন রেডি, এটা হচ্ছে আপনার প্রোডাকশন রেডি ভার্সন যেটা হচ্ছে যে কোনো লাইভ সাইটের ক্ষেত্রে ইউজ করতে পারবেন, এবং মিনিফাইড ভার্সন এটা আর কি, এটা হচ্ছে মিনিফাইড ভার্সনটা 3.5.1 ঠিক আছে, এটা জেকুইরি মিনিফাইড ভার্সন এবং হচ্ছে যে কোনো লাইভ সাইটের ইউজ করতে পারবেন। এবং এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোডই, বাট হচ্ছে যে এটা মিনিফাইড করা সবগুলো কোড একসাথে, মানে স্পেস রাখে নাই, যাতে জেকুইরির যে টোটাল সাইজটা সেটা যাতে কমানো যায়। এবং জেকুইরির বর্তমান ভার্সন হচ্ছে 3.5.1। ডাউনলোড দ্য আনকম্প্রেসড ডেভেলপমেন্ট, যদি কেউ ডেভেলপমেন্টের জন্য ইউজ করে, ডেভেলপমেন্ট বলতে যে কোনো জেকুইরিতে যদি কেউ গবেষণা করতে চায় সেক্ষেত্রে সেইটা ইউজ করতে পারবে। এবং এখানে কিন্তু রো ভার্সন সব জেকুইরির জাভাস্ক্রিপ্ট কোড আর কি, এই দেখেন জাভাস্ক্রিপ্ট, সব জাভাস্ক্রিপ্ট কোড ফাংশন ইউজ করা হয়েছে, অনেক কিছু আছে। সো এটাকে হচ্ছে তারা এটাকে কম্প্রেস করে পরে এটাকে বড়োভাবে ইউজ করে আর কি, এই যে অনেক বড়ো বড়ো ফাংশন আছে, এইটা আছে ওইটা আছে। সো আই হোপ বুঝতে পারছেন জেকুইরিটা কী এবং হচ্ছে জেকুইরির ভার্সন কোনটার কী মানে। তো আমরা এখান থেকে কম্প্রেস এবং প্রোডাকশন রেডি ভার্সনটা ডাউনলোড করে নিচ্ছি, সেই ভার্সনটা এটা রাইট বাটনে ক্লিক করে সেভ এজ, সেভ এজ দিয়ে আমাকে সেভ করে নেব এলএডিপি প্লাস ভিডিও না ওয়েব ডিজাইন প্লাস 17, এইখানে আমি ডাউনলোড করে নিচ্ছি। সেখানে ডাউনলোড হয়ে গেল, এখন এই ফাইলটা কিন্তু আমার এখানে ডাউনলোড হয়ে গেছে, আমি সেটা আমার এতে এখানে অ্যাড করে নিতে পারবো স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে। তো স্ক্রিপ্ট ট্যাগ সোর্স যে আমাদের এখানে প্রথমে যে করে ফাইলটা আছে মেইন জিএসের সাথে বা ইন্ডেক্স ডট এইচটিএমএল এর সাথে, তো আমরা এখান থেকে যে করি 3.5.1 এখানে আমরা ইজিলি এখানে ইনস্টল করে নিতে পারবো। তো আমরা যে করি ইনস্টল নেব, এখন কিন্তু আমরা যে করি ইনস্টল হয়ে গেছে। তো যে করি ইনস্টল হয়েছে সেটা বুঝবেন কী করে, আপনি যদি ব্যাক এন্ডে যান কোডের ভিউ পেজ সোর্স বা হচ্ছে আপনার এইখানে যান ভিউ পেজ সোর্স, এখানে যদি আপনি এই যে লিঙ্কটা আছে লিঙ্কটাতে যদি ক্লিক করেন এবং যদি সেই কোডটা লোড হয় তাহলে বুঝতে পারবেন ঠিক মতো লোড হয়েছে বা লিঙ্ক হয়েছে। এছাড়া আপনি যদি আমি এস টেবলে কী করলাম একটা ইয়ে নিলাম, একটা বাটন নিলাম ঠিক আছে, বাটনে একটা ক্লাস দিলাম বাটন বিটিএন একটা ক্লাস দিলাম, এবং এটা যে আমাদের এইখানে মেন ডট যে স্ক্রিপ্ট ট্যাগটা আছে এটা আমি এ করে দিচ্ছি, আমি এখানে আরেকটা স্ক্রিপ্ট ট্যাগ নিচ্ছি পেজের ইন্টারনাল, আমি হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগতেছি। এখন আমি এই বাটনটাকে আমি সিলেক্ট করতে চাই, হ্যাঁ যেমন আমি বিটিএন ক্লাস দিয়ে আমি সেটা সিলেক্ট করতে পারবো, এবং আমি যদি এটা চাই যে এটার সাথে আমি কোনো ক্লিক ইভেন্ট অ্যাড করবো বা বাটনে যখন ক্লিক করাবে তখন কোনো কিছু শো করবে আর কি, তখন আমি ইজিলি এখানে করতে পারবো ফাংশন। তো এই যে আমাদের বাটন আছে উপরে, এই বাটন, এই বাটনে ক্লিক করার সাথে একটা অ্যালার্ট চলে আসবে, এই বাটনে ক্লিক করছি অ্যালার্ট চলে আসে না, মানে কি আচ্ছা বাটনটা হচ্ছে ক্লাস, ক্লাসের আগে আমি এখানে ডট দিয়ে নেই, সো ডট দিতে হবে জিএসএস আবার সিএসএস এর মতো সিলেক্ট করা লাগে আর কি যে করিতে। এই দেখেন এখন চলে আসছে বাটন ক্লিক, বাটন ক্লিক করতেছে ক্লিক, বাটন ক্লিক চলে আসছে। এখন আমি ছেলেটার ভিতরে যে কোনো কিছু করতে পারবো। এখন এই সেম লাইনটা আরেকবার দেখেছিলাম না, এই সেম লাইনটা যদি আপনি জাভাস্ক্রিপ্টে করেন না তাহলে আপনার অনেক সময় লাগবে, যেমন আপনি ধরেন বার অথবা ধরেন আপনি হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, এবং ক্লাস নেমের নাম কী, ক্লাস নেমের নাম হয়েছে বিটিএন, এরপরে তারপরে ডট অ্যাড অ্যাট ইভেন্ট লিসেনার, বানান ঠিক মতো হচ্ছে কি না, তারপর এখানে ক্লিক দিলেন, ক্লিক দিয়ে ভিতরে একটা ফাংশন লিখবেন, ফাংশনের ভিতরে দেন হচ্ছে আপনি কোড লিখবেন। ঠিক আছে, এটা হচ্ছে জেকুইরি ছাড়া কোড, জেকুইরি ছাড়া অনেক লম্বা হয়েছে, জেকুইরি দিয়ে ইজিলি কোড করা যায় আর কি। ঠিক আছে, এটা যে গ্যাট এলিমেন্ট বাই ক্লাস নেম এখানে কাজ করবে না, সো আমি এখানে একটা আইডি দিয়ে নিই তাহলে ইজি হয়ে যাবে, বা কুয়েরি সিলেক্টর দিয়ে দিই, কুয়েরি সিলেক্টর বিটিএনটাকে আমি সিলেক্ট করলাম অ্যাড ইভেন্ট লিসেনার,
এখানে কুয়ের সিলেটের জন দিবেন, তখন কিন্তু আবার ডট দিতে হবে। হ্যালো চলে আসছে। তো এই সহজভাবে করার জন্য আর কি জাভা জেকোয়েটি ইউজ করা হয়ে থাকে। আই হোপ আপনার এতক্ষণে বুঝতে পারছেন দু তিনটা এক্সাম্পলের মাধ্যমে। সো এই ছিল জেকোয়ের বেসিক ইন্ট্রোডাকশন। এখন আমাদের দেখি আসলে এখানে জেকোয়ের আর কী কী আছে। আচ্ছা, সো জেকোয়ের লেখার সঠিক নিয়ম কোনটা, সঠিক নিয়ম আমরা দেখে নিই। সঠিক নিয়ম যখন আপনারা লিখবেন তখন হচ্ছে জেকোয়ের যে কোনো কোড লেখার আগে আপনারা অবশ্যই চেক করে নেবেন, বা অথবা আপনি এখানে ডকুমেন্ট একটা দিয়ে দেবেন, যেমন ডকুমেন্ট ডট রেডি। এখানে একটা ফাংশন ইউজ করে নেবেন, এই ফাংশনটা যেটা হচ্ছে ডকুমেন্ট ডট রেডি। আমি প্রথমে ডকুমেন্টটাকে সিলেক্ট করলাম, এবং আমার ডকুমেন্ট যখন রেডি হবে তখন এই ফাংশন কাজ করবে, এবং এই ফাংশনের ভিতরে কী থাকবে, আমার জেকোয়ের সমস্ত কোড থাকবে। এটা হচ্ছে জেকোয়ের লেখার সঠিক নিয়ম আর কি। প্রথমে ডকুমেন্ট ডট কুয়েরি, আপনি ডকুমেন্ট ডট রেডি এটা নিয়ে নেবেন, তারপরে এটার ভিতরে আপনার যাবতীয় যা জেকোয়েরি কোড লেখা লাগবে তাহলে লিখবেন, তাহলে লেখাতে আপনার সাইডে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। এছাড়াও বর্তমানে হচ্ছে যে আরও ছোটো করে নিয়ে আসছে, এটাকে শুধু ফাংশন দিলে এখানে কাজ করে, আপনার ডকুমেন্ট ডট রেডি পুরোটা দিতে হয় না। এনিওয়ে, সো এই সিনট্যাক্সের মাধ্যমে আপনারা হচ্ছে যে কোড লিখতে পারবেন। আচ্ছা, সো নেক্সট ক্লাসে আমাদের এখানে আরেকটা যে ক্লাস আছে সেই ক্লাসের মধ্যে আমাদের এখানে বলা হয়েছে যে এখানে আপনাদের বলা হয়েছে যে আপনার বিভিন্ন প্লাগইন সম্পর্কে আপনাদের দেখানো, যে করে স্লাইডার প্লাগইন। আমরা কয়েকটা এইচটিএমএল টেমপ্লেট রিভিউ করি, তাহলে আসলে বেটার বুঝতে পারবো যে প্লাগইনগুলো কোন ক্ষেত্রে কোনটাতে কেমন লাগে। একটা থিম ফরেস্ট আমি নর্মাল লিখে নিই এখানে। আপনাদের কারো কোনো কোয়েশ্চেন নাই তো যে করে নিয়ে আসে কি? এইচটিএমএলে গেলাম, দেন হচ্ছে ব্রাউজ অল আইটেমস, সেইখান থেকে নিউয়েস্টটা যেমন আমি দিয়ে দিলাম। রাজকের দিছে এটা একটা সেল হয়েছে, এটা আজকে দিছে এটা একটা সেল হয়েছে, আচ্ছা। এখানে আরেকটা মজার জিনিস একটু দেখাবো, সবাই লাইনে থাকেন। এখানে একটা যে একটা ট্যাম্পলেট থেকে কতটুকু পরিমাণ আর্নিং করা পসিবল সেই জিনিসটা আমি দেখাবো, এবং দেখে আসলে মজা পাবেন, ঠিক আছে। চোজ এ ডেমো, আচ্ছা চোজ এ ডেমো, ডেমোটা চলে আসলাম। আচ্ছা, এখানে যে করি কোথায় ইউজ করেছে আমি আপনাকে দেখাই দিই, এখানে যা হয়তো ইউজ করা হয়ে থাকতে পারে। নর্মালি যেখানে ইউজ করা হয় থাকে সেই জিনিসগুলো আমি দেখাই। এই যে এখানে ক্লিক করে দেখি কোনো কিছু হয় কিনা, ওয়াচ ডেমো, ডেমোতে ক্লিক করার পরে কোনো কিছু হচ্ছে না। এই যে স্ক্রল টু টপ যেটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এটা আগে দেখাইছিলাম, এখানে ক্লিক করে এটা যে করে ইউজ করা হয়েছে এখানে। এছাড়া আগে যেটা দেখেছিলাম স্লাইডারে যে করে ইউজ করা হয়ে থাকে, এবং অ্যাকর্ডিংয়ে অ্যাকর্ডিয়নে কিছু ইউজ যে করে ইউজ করা হয়েছে, মানে এটা হচ্ছে অ্যাকর্ডিনেটার নাম। ক্লিক করলে একটা কিছু হাইড হচ্ছে, একটা কিছু শো হচ্ছে, বিভিন্ন ওয়েবসাইটে এটা এফএকিউ সেকশনে এটা কিন্তু দেওয়া থাকে। তো এটাতে ক্লিক করলে হচ্ছে হাইড হবে, শো হবে, এই ধরনের যে করে প্লাগইন আছে, প্লাগইনটা ইউজ করে হচ্ছে এই ধরনের কাজ করতে পারবেন ইজিলি। এবং অনেক সময় স্লাইডার দেওয়া থাকে, হ্যাঁ স্লাইডারগুলো হচ্ছে যে কুয়েরির মাধ্যমে আপনি ইজিলি করতে পারবেন। এগুলো যে কুয়েরির চারজন বস আর কি, একজন দুজন তিনজন চারজন, বা জাভাস্ক্রিপ্টের বস। এই যে স্লাইডার ইউজ করা হয়েছে, যে কোনো ধরনের স্লাইডার হচ্ছে যে কুয়েরির মাধ্যমে আপনারা বানাতে পারবেন, যে কুয়েরির বিভিন্ন প্লাগইন আছে সেই প্লাগইনগুলো ইউজ করে বানাতে পারবেন, ঠিক আছে। যেমন এই যেটা ফুল ওয়াইড স্লাইডার, এটা কিন্তু যে কুয়েরির মাধ্যমে বানাতে পারবেন। তো যে কুয়েরির এই ধরনের কাজ থাকে, অনেক রকমের কাজ আছে আসলে, এটা কাজের উপর ডিপেন্ড করে। আমরা যদি এটা অ্যাডমিন টেম্পলেট দেখতে পারি তাহলে মানে এটা বেস্ট হবে। ডেমো, ডেমোতে চলে যাই।
আচ্ছা, অ্যাডমিন টেমপ্লেটে চলে গেলে আমি হচ্ছে দেখাই দিই এখান থেকে যে অ্যাডমিন টেমপ্লেটে কী কী ইউজ করা হয়ে থাকে। এটা এটা বুস্টার ফাইভের একটা অ্যাডমিন টেমপ্লেট, তো এখানে গেলে আই হোপ দেখতে পারবো অনেক কিছু। যে যে করে দেখ কী ধরনের কাজ আপনাদের দেখানো হয়ে থাকে বা কী ধরনের কাজ হয়ে থাকে সাধারণত। তো আমি চলে যাচ্ছি এখানে ক্লিক করে ড্যামোতে। ড্যাশবোর্ড ডেমো, এই যে কোয়েরির বিভিন্ন প্লাগইন আছে, যে প্লাগইনগুলো বা জাভাস্ক্রিপ্টের প্লাগইনের মাধ্যমে এইগুলো এই চার্টগুলো বানানোর ক্ষেত্রে আপনারা যে কোয়েরি ইউজ করতে পারেন। এই যে চার্টগুলো সুন্দর সুন্দর চার্ট আছে, এগুলো বানানোর ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। এবং এখানে হচ্ছে অনেক জিনিস আছে আপনার। প্লাগইনস এগুলো আরম্ভ করতে পারবো। সিলেক্টিভ, হ্যাঁ, নর্মাল যেটা আমরা এইচটিএমএলের যেটা থাকে নর্মাল সিলেক্ট অপশন সেটা খুবই সিম্পল থাকে। তো আপনি অ্যাডভান্স লেভেলে যদি সিলেক্টিভ ইউজ করতে চান, যেমন এই ধরনের সিলেক্টের সাথে আপনি সার্চও করতে পারবেন। বা ডেট পিকার, অনেক সময় ডেট পিকার থাকে নর্মাল যে এইচটিএমএলের ডেট পিকার, সেটা সুন্দর না। এই ধরনের সুন্দর লেভেলে যদি কোনো কিছু আপনি বানাতে চান সেক্ষেত্রে আবার যে করে লাগবে নো, এটা কী আছে, নেস্টেড টেবিল, নেস্টেড এরকম আইটেম ব্যবহার করার দরকার হয়ে থাকতে পারে। নো স্লাইডার, স্লাইডারের ক্ষেত্রে আপনার এটা তো শুধু প্রাইস রেঞ্জের স্লাইডার, এই স্লাইডার ক্ষেত্রে আপনি যে করে ইউজ করা লাগতে পারবে। সুইটের একটা দেখি, এটা সুন্দর আছে, এই সুইট রং, এই ধরনের যে মেসেজ আসে বিভিন্ন জায়গায় বা ওয়েবসাইটে কোনো কিছু অ্যাকশন কমপ্লিট করার পর যে মেসেজগুলো আসে সেগুলো হচ্ছে আপনার এই যে গুড জব, এটা কিন্তু যে কোয়েরির মাধ্যমে করা হচ্ছে। এবং এই প্লাগিনটাও একটা যে কোয়েরি প্লাগিন, ওয়ার্নিং টপ রাইট। এবং যে কোয়েরির ক্ষেত্রে কিন্তু আপনার যে ম্যাপের যে কাজগুলো হয়ে থাকে সেগুলো যে কোয়েরির মাধ্যমে করা হয়ে থাকে। অর্থাৎ ওয়েবসাইটে যতগুলো ডাইনামিক কাজ থাকে, যেমন হচ্ছে স্লাইডার, সিলেক্টু, ডেট পিকার, আপনার হচ্ছে যে ক্যারোসেল এবং ম্যাপ, বিভিন্ন ধরনের কাজ থাকে, ফর্মের কাজ থাকে, তো সব ধরনের কাজ হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা হয়ে থাকে বা যে কোয়েরির মাধ্যমে, যে কোয়েরি প্লাগিনের মাধ্যমে আপনি করতে পারবেন। এবং এই পর্বে আমাদের যে ক্লাস আছে এখানে, এই ক্লাসে কিন্তু আমাদের অনেকগুলো প্লাগিনের নাম দেওয়া আছে। যেমন মনে করেন আপনারা স্লাইডার প্লাগিন, রেসপন্সিভ নেভিগেশন, এবং হচ্ছে ওল্ড ক্যারোসেল, মেশিনারি, আইসোটপ, ইজি টাইপ পার্ট, পপ আপ মডেল, এই ধরনের হচ্ছে যে প্লাগিন আমরা এই পর্বে দেখবো। বাট কালকে যে ক্লাসটা হবে সেই ক্লাসে মেবি আমরা এগুলো দেখবো, ঠিক আছে। এবং আজকের ক্লাসে আমরা কিছু ফান ফ্যাক্ট দেখি যে ফ্রিলান্সিং আসলে একটা টেমপ্লেট কেউ সেল করে কত পরিমাণ আর্নিং করতে পারে। তো ব্রাউজ অল আইটেমে চলে যাচ্ছি, তো এইচটিএমএল আমি চলে যাব। হ্যাঁ, এইচটিএমএল সেকশন থেকে আমি শুধুমাত্র দেখাবো যে আপনাদের এটা হচ্ছে এটাই সাইট টেমপ্লেট, এটা হচ্ছে এইচটিএমএল টেমপ্লেট। তো এটা আমি চলে যাচ্ছি বেস্ট সেলার, যে সবচেয়ে বেশি সেল করছে। তো এই একটা আইটেম যেটা হচ্ছে আপনার বুলস্টপ ম্যাট্রনিক, হ্যাঁ, এই আইটেমটা হচ্ছে আপনার ব্যবহার করা থাকে ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলের ক্ষেত্রে। ওয়েবসাইটের যে অ্যাডমিন প্যানেল থাকে, কন্ট্রোল প্যানেল, সেই প্যানেলের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এবং এই আইটেমটা আমি দেখা এনেছি যে আইটেমটা কী এবং এটার এত দাম কেন বা এত পরিমাণ সেল হয়েছে কেন, সেই জিনিসগুলো আমরা দেখবো। এটা তো আগেই বললাম যে ড্যাশবোর্ড, বিভিন্ন ওয়েবসাইটের ড্যাশবোর্ডের ক্ষেত্রে এগুলো ব্যবহার করে থাকে। আমরা যখন ওয়েবসাইট ডেভেলপ করে থাকি তখন হচ্ছে এই ধরনের টেমপ্লেটগুলো ব্যবহার করা হয়ে থাকে, তাই আমরা কিনি। তো আমরা এটা পাইথনে ডেভেলপ করি, পিএসপি ডেভেলপ করি, যে কোনো কিছুতে ডেভেলপ করি না কেন, এই ধরনের একটা অ্যাডমিন প্যানেল দরকার হয়। যেমন আমার সাইটেরও একটা অ্যাডমিন প্যানেল আছে, আমি যেখান থেকে হচ্ছে সাইটটাকে কন্ট্রোল করি। বা আমরা যখন একটা ডাইনামিক সাইট বানাবো বা একটা ই কমার্স সাইট বানাবো, তখন তাকে আমরা ড্যাশবোর্ডে অপশন বানিয়ে দিই যে এখান থেকে তুমি অর্ডারগুলো দেখতে পারবো, কতগুলো অর্ডার আছে, এখান থেকে তুমি প্রোডাক্ট আপলোড করতে পারবা, প্রোডাক্ট এডিট করতে পারবা, প্রোডাক্ট ডেভেলপ করতে পারবা। তো সেটা এই যে ফিচারগুলো, প্রোডাক্ট অর্ডারস, এটা সেটা নানান জিনিস আছে ওয়েবসাইটের ডেভেলপমেন্টের, তো সেই জিনিসগুলো হচ্ছে ওয়েবসাইটের সেটিংস, ওয়েবসাইটের ইউজার, স্টাফ, বিভিন্ন কিছু থাকতে পারে, সেইগুলো আমরা অ্যাডমিন প্যানেলের মাধ্যমে আসলে ডেভেলপ করে থাকি। ডিজাইনটা অ্যাডমিন প্যানেলের হয়ে থাকে এবং সেখানে অ্যাডমিন প্যানেলে সে লগ ইন করে তখন সেইগুলো ইউজ করে। তো সেটার জন্য আমাদের অ্যাডমিন প্যানেলটা লাগবে এবং এটা খুবই সুন্দর একটা অ্যাডমিন প্যানেল। এটার হচ্ছে যে অনেকগুলো ভার্সন আছে, অনেকগুলো ডিজাইন আছে এবং এটার ভিতরে অনেক পেজ আছে, বহুত রকমের পেজ আছে, ফিচার্স আছে, বুরুস্টপের ফিচার আছে, আইকন আছে, উইজেট আছে, ক্যালেন্ডার আছে। এই ক্যালেন্ডারে কিন্তু আপনার জাভাস্ক্রিপ্ট বা যে কোয়েরি ক্যালেন্ডার বানাতে গেলে আপনার লাগবে। ট্রিভিউ, কানবান, পেজেস, অনেকগুলো পেজেস আছে, হ্যাঁ,
তো এই সবগুলো পেজ হচ্ছে ওনারা বানায় দিয়ে দেয় একটা অ্যাডমিন প্যানেলে, সেই অ্যাডমিন প্যানেলটা হচ্ছে আমরা ব্যবহার করব আমরা যখন ওয়েবসাইট ডেভেলপ করি। এবং এটার সেলটা এখন দেখা নিচ্ছি কত পরিমাণ সেল হচ্ছে। এটার প্রাইস হচ্ছে $35 পার আইটেম। আপনি যদি একটা ওয়েবসাইটের জন্য একটা একটা ওয়েবসাইটে ব্যবহার করবেন সেটার জন্য লাইসেন্স কিনতে দেয় তাহলে $35 লাগবে। এবং যদি আরেকটা দুইটা ওয়েবসাইটের জন্য আপনার ব্যবহার করতে চান তাহলে দুইবার হচ্ছে আপনার লাইসেন্সটা কিনতে হবে, তার মানে কি $70। তো এটা সেল হয়েছে আপনার ৮৬,১৪৩, ঠিক আছে, ৮৬,১৪৩ ইন্টু ৩৫, না ৩৫,০০০ ইন্টু ৩৫, সো আমার ৩৫ দিয়ে গুণ দিলাম যে আমাদের কত ডলার এটা বিক্রি হয়েছে, ৮৬,০০০বার বিক্রি হয়েছে $45 করে। হ্যাঁ, তাহলে কত হলো, একক, দশক, শতক, হাজার, অযুত গুলোয় ফেলছে, ম্যাথ একটু দুর্বল, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তো এটা ৩০,১৫,০০০বার সেল হয়েছে, ৩০,১৫,০০০ডলারে সেল হয়েছে এটা এখন পর্যন্ত, ঠিক আছে। তো এইটা আমরা দেখে নিই যে কত টাকা সেল হয়েছে, ৩০,০০০ ডলারে বাংলাদেশি টাকা কত হয়। তো USD টু BDT আমেরিকার $1 সমান আমাদের $64 টাকা, তো আমি এখানে দিলাম ৩০,০০০ডলার টাকা। এখন দেখি এখানে কত ডলার সেল হয়েছে, ঠিক আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অযুত। তো এটা প্রায় ২৫,৫৬,৫২,০০০, ২৫,৫৬,০০০, ২৫ কোটি টাকা সেল হয়েছে, ২৫ কোটি টাকার সেল হয়েছে একটা আইটেম থেকে, ২৫,৫৬,০০০ টাকার ইনকাম হয়েছে এই একটা ট্যাম্পলেট থেকে, মেট্রোনিক বুরস্টা ফোর ট্যাম্পলেট, একটা অ্যাডমিন ট্যাম্পলেট থেকে। এই সাইটে হাজার হাজার ট্যাম্পলেট, হাজার হাজার কি আপনার ১০,০০০, ২০,০০০ ট্যাম্পলেট, এরকম ট্যাম্পলেট, যেমন পোর্টো রেসপন্সিভ ওয়েবসাইট, এই ওয়েবসাইট ট্যাম্পলেট আপনার বিক্রি হয়েছে প্রায় ৪০,০০০ রুপরে, ১৭ডলার করে। তো এটা এত পরিমাণ সেল হয়েছে, ঠিক আছে। এবং এটা শুধু এইচটিএমএল ট্যাম্পলেট, এই ট্যাম্পলেটটার PHP ভার্সন আছে, এই ট্যাম্পলেটটা হচ্ছে যে আপনার ওয়ার্ডপ্রেস, বিভিন্ন ধরনের বিভিন্ন ভার্সন থাকে, PHP ভার্সন থাকে, ফটোশপ ভার্সন থাকে, ফিগমা ভার্সন থাকে, সেই ভার্সনগুলো কিন্তু সেল হয়। তো এই হচ্ছে মোটামুটি একটা ট্যাম্পলেট থেকে আপনি এই পরিমাণ আর্নিং করতে পারেন। ২৫,৫৬,০০০ টাকা একটা ট্যাম্পলেট থেকে আর্নিং করছে। এখন যদি আর একটু গভীরে যেতে চান তাহলে দেখেন একটা ওয়ার্ডপ্রেসের আইটেমে যাই এবং ওয়ার্ডপ্রেসের আইটেমগুলো আরও বেশি সেল হয়, তাহলে দেখি ওয়ার্ডপ্রেস আইটেমগুলো কত সেল হয়। ব্রাউজ অল আইটেম, সেখান থেকে আমি চলে গেলাম বেস্ট সেলারে। তো বেস্ট সেলারে সেল হয়েছে আপনার অ্যাবাডা সবচেয়ে বেশি সেল হয়েছে, এটা সেল হয়েছে আপনার ৬,০০০০বার, ঠিক আছে, ৬,২৫,৭১৩বার সেল হয়েছে এবং এটার দামও বেশি অনেক, $60 করে, ঠিক আছে। তো ৬,২৫,৭১৩ ইন্টু কত, $60, দেখি টোটাল কত ডলার আসে। তো এটা আসছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, ৩,৭৫ ৭৫,০০০ ডলার সেল হয়েছে। ৩,৭৫ লাখ ডলার যদি বাংলাতে করি তাহলে কত হয়, USD টু BDT ডলার সমান ৮৪ টাকা, ঠিক আছে। তো তাহলে কত আসবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, ৩১৮,৩৮,৭৮,০০০ টাকা হচ্ছে, ৩১৮ কোটি টাকা সেল করছে একটা ট্যাম্পলেট থেকে, একটা ওয়ার্ডপ্রেস ট্যাম্পলেট, এই ওয়ার্ডপ্রেসের একটা থিম থেকে। তাহলে বুঝতে পারছেন যে কীরকম সেল হয়, ঠিক আছে। এবং এটা তো আমরা সবচেয়ে বেশি ট্যাম্পলেট সেল করি। আপনার যদি একটা ট্যাম্পলেট বানানোর পরে বা একটা HTML ট্যাম্পলেট বানানোর পরে আপনার হাজার লাগবে না, আপনার ৪০,০০০ লাগবে না, আপনার যদি ৫০০ বা ৮০,০০০ দরকার নেই, আপনার যদি ৫০০ সেল হয় এবং এটা যদি আপনি হচ্ছে যে $15 করে সেল করেন, ৫০০ আইটেম, HTML ট্যাম্পলেট $15, তাহলে ৭,৫০০ ডলার সেল হবে। ৭,৫০০ ডলার বাংলাতে কত আসে, ৫০০ সেল হইলে সেখানে আপনার আসবে কত, ৬,৩৫,০০০ টাকা সেল হবে, যদি ৫০০বার একটা ট্যাম্পলেট সেল করতে পারেন আপনি। তো ৫০০বার তো এরকম অহরহ ট্যাম্পলেট, অহরহ, এইগুলো তো লাখে সেল হয়, এগুলো হাজারে লাখে সেল হয়, HTML ট্যাম্পলেট ৫০০ সেল হয়েছে এরকম অহরহ আছে, ঠিক আছে। আমরা চলে যাই ব্রাউজ অল আইটেম এবং চলে যাই বেস্ট ভ্যারাইটিতে, চলে যাই এই যে ৮১৩বার সেল হয়েছে, এটা ১৮,০০০ সেল হয়েছে, এটা ৫৪৪বার সেল হয়েছে, এটা ৬৬৮বার সেল হয়েছে, এটা ১,৬০০বার সেল হয়েছে, এটা ১,১০০বার সেল হয়েছে, এরকম অহরহ সেল, সেলের অভাব নাই। নতুন আইটেমগুলো কম সেল হয় বাট কিছুদিন যখন মার্কেটে থাকে তখন সেল বাড়ে আসলে আর কি। নতুন আইটেমগুলো, আজকে যে আইটেমগুলো সেল হয়েছে আসছে মার্কেটে, সেগুলো দেখবেন যে একবার একটা সেল হয়েছে, দুইটা সেল হয়েছে, কোনোটা সেল হয় নাই, যেমন এটা আজকে দিছে, ঠিক আছে,
মানে সব আজকে যে লাস্ট আপডেট 4 অক্টোবর তো আজকেই আজকে আপডেট করছে, এটা মার্কেটে দিছে, এটা সেল হয় না, এটা সেল হয় না, এটা সেল হয় না, এটাও সেল হয় না, এটাও হয় নাই, এটা একটা সেল হয়েছে, এটাও একটা সেল হয়েছে, এটা হয় নাই, এটা হয় না, এটা শুধু এইচটিএমএলগুলো। তো ওয়ার্ডপ্রেসের দিকে কী অবস্থা, এবং আপনাদের যেটা দেখালাম এটা তো শুধুমাত্র একটা মাত্র মার্কেট প্লেস, হ্যাঁ আপনাদের হচ্ছে অনলাইনে এরকম শত শত মার্কেট প্লেস আছে, থিম ফরেস্ট ছাড়াও আছে আপনার প্রচুর মার্কেট প্লেস আছে। হ্যাঁ তো প্রচুর মার্কেট প্লেস, এত মার্কেট প্লেস, আলাদা আলাদা কোম্পানি আছে, আলাদা আলাদা সেলার্স আছে, সেখানে মার্কেট প্লেস ছাড়া বিভিন্ন কোম্পানির আন্ডারে অনেকগুলো সেল হয়। যেমন আমার একটা, আমি কি টেমপ্লেট থিম বানাই তা আমি হচ্ছে সেল করবো, তো আমি নিজের ওয়েবসাইটে সেল করলাম, তো এরকম অনেকেই নিজের ওয়েবসাইটে সেল করে, তো সেইখান থেকেও সেল হয়, সেখান থেকে প্রচুর পরিমাণ সেল হয়। এটা এটা আচ্ছা নিউয়েস্ট আইটেমে যায়, এটা তো বেস্ট সেলার, এটা আজকে দিছে গতকাল দিয়েছিল 3 অক্টোবর, এটা 5টা সেল হয়েছে, এটা 3 অক্টোবর সেল হয় নাই, আচ্ছা এটা 2 অক্টোবর 2টা সেল হয়েছে, এটা 1 অক্টোবর 1টা সেল হয়েছে, এটা 30 সেপ্টেম্বর 3টা সেল হয়েছে, এটা 7টা সেল হয়েছে, এটা 2টা, এটা 3টা, এটা 18টা, এটা 3টা, এরকম প্রচুর পরিমাণ সেল হয়। এমন যদি আপনি যদি বলেন যে আমি চলেন আমরা দেখি 8-10 দিন আগেরগুলো কত সেল হয়েছে, দেখবেন আমি চলে গেলাম 9 নম্বর পেজে, এগুলো হয়তো সেপ্টেম্বর 1-2 তারিখ বা এরকম কিছু সামথিং, বা আগস্টের, আগস্টেরটাতে 31টা সেল হয়েছে, এটা 24টা, এটা 231টা, এটা 11টা, এটা 360টা সেল হয়েছে, এটা 114টা, তো এরকম প্রচুর সেল হয়। যতদিন মার্কেটে থাকবে তত বেশি সেল হবে, এটা 169টা সেল হয়েছে, যেগুলো ভালো টেমপ্লেট, যেগুলো সুন্দর টেমপ্লেট সেগুলো বেশি সেল হয় আর কি। তো এটা হচ্ছে মাত্র একটা মাত্র আইটেম। তো যারা কষ্ট করে আপনারা কোডিং শিখতেছেন, তারা আমি মনে করি যে আপনাদের কোডিং বা কষ্ট কোনো সময় বিফল হয়ে যাবে না, যদি কষ্ট করে ভালো করে আপনারা শিখতে পারেন তাহলে টাকার অভাব হবে না, এত টাকা হবে যে মানে কোটি কোটি টাকা, মানে টাকার বিছানা আমাদের ঘুমাইতে পারবেন আর কি, এরকম অবস্থা হয়ে যাবে। মেডিয়েশন, হ্যাঁ বলেন না বলছ তাকে সিনেমিটি করবে, হ্যাঁ ওইটাই আর কি, বুঝতে পারছেন? তো যারা করি কষ্ট করে শিখতেছেন তাদেরকে আমি আরও জোর দিয়ে বলবো যে আপনারা আরও কষ্ট করে শিখেন, এটা একটা সিরিয়াস কেরিয়ার, এবং দিন যত যাবে তত পরিমাণে ইনকাম বাড়বে আপনার। আপনার যখন 1 বছর ইনকাম থাকবে তখন যদি আপনি জবে ঢুকেন তাহলে 10,000-15,000 টাকা ইনকাম করবেন, যখন 2 বছর এক্সপিরিয়েন্স হবে তখন 20,000-30,000, যখন 3-4 বছর এক্সপিরিয়েন্স তখন আরও বেশি ইনকাম করবেন, এটা দিন দিন ইনকাম বাড়তেই থাকবে, কারণ হচ্ছে এক্সপিরিয়েন্স এখানে ম্যাটার করে, ঠিক আছে? তো সেইটাই হচ্ছে ব্যাপারটা আর কি। কষ্ট করে এই লাইনে যারা কষ্ট করেছেন আরও বেশি কষ্ট করেন, ইনশাল্লাহ কষ্টের ফসল অবশ্যই পাবেন। এখন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেটা করতে পারেন। স্যার আমার এই ক্লাস লিমিট নাম অনলাইন করে প্রশ্ন আছে করতে পারি? হ্যাঁ শিওর বলেন। স্যার আমার একটা ইমেল, ওইটার ফোন নাম্বারটা আর কি হারিয়ে ফেলছি, ফোন নাম্বারটা নাই, কিন্তু ওইটার পাসওয়ার্ডটা আমার মনে নাই, ভুলে যান রিকভার করতে পারেন। তো আপনার কাছে অবশ্যই পাসওয়ার্ড ভুলে গেলে সেই যখন ইমেলটা খুলছিলেন ওই ইমেলে যেই ফোন নাম্বার বা যে ইমেল অ্যাড্রেস দিয়েছিলেন সেটা আপনার জানা থাকতে হবে, বা সেটা আপনার কাছে থাকতে হবে, নাহলে আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারবেন না। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে আর কোনো কোয়েশ্চেন নাই, তাহলে আমাদের আজকে যে টপিক ছিল সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কিছু কাজ বাকি ছিল সেগুলো আমরা দেখলাম, ক্লায়েন্ট সার্ভার কনসেপ্টটা কী সেটা বুঝলাম একটু, কীভাবে কাজ করে, এইচটিটিপি রেসপন্স কী, এবং হাইপার টেক্সট প্রোটোকল কী, এবং রেসপন্সগুলো কীভাবে কাজ করে, এবং যে করে কী, যে করে ইন্ট্রোডাকশন, যে করে সিলে মানে সিনট্যাক্স, যে করে কীভাবে সাইটে ইউজ করবেন, এবং আমরা নেক্সট ক্লাসে যেটা দেখবো সেটা হচ্ছে যে করির প্লাগইনসমূহ, যে করির হিউজ পরিমাণ প্লাগইন আছে, যে করি প্লাগ ইন সব আমরা এরপরে দেখব। আচ্ছা আরেকটা কথা মনে পড়ছে আমাদের, বাংলাদেশের করে এরকম বহুত কোম্পানি আছে, যেমন একটা কোম্পানি আছে উইডেপস, এটা বাংলাদেশের একটা কোম্পানি যারা হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগ ইন সেল করে, ওয়ার্ডপ্রেসের থিম বা প্লাগ ইন সেল করে। তো এই কোম্পানিটা হচ্ছে, এই কোম্পানির একটা প্লাগ ইন আছে, সেটা হচ্ছে দোকান মাল্টি ভেন্ডর,
একটা প্লাগইন। এই প্লাগইনটা হচ্ছে কুটিবার সেল হইছে বা এই দেখেন এই এই মানে এই এই একটা আইটেমে 2.86 trillion dollar সেন্ট হয়েছে, মানে এটা এটা মানে ওদের অর্ডার। এই একটা আইটেম থেকে ওদের কিছুদিন আগে হচ্ছে যে একটা আর্টিকেল আসছিলো প্রথম আলোতে, সেইখানে দেখাইছিল যে কুটিবার সেল হয়েছে একটা আইটেমই বা সামথিং কোটি টাকা ইনকাম করছে নাহলে মানে সেল হয়েছে এরকম, মেবি কুটিবার সেল হয়েছে কারণ এই আইটেমটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত। এক সেকেন্ড, বাসায় কেউ আসছে, আমি টর্চটা খুলে দিই একটু। সো এ হচ্ছে আপনাদের উইডেপস। উইডেপস ছাড়া বাংলাদেশে আরও বেশ কিছু পপুলার কোম্পানি আছে, তার মধ্যে একটা হচ্ছে জুম শেপার্ড। জুম শেপার্ড এটাও অনেক নামি দামি একটা কোম্পানি, যাদের হচ্ছে যে বাংলাদেশে অনেক বড় একটা অফিস করবে এবং এটা খুবই পপুলার একটা কোম্পানি। তবে ওনারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে না, ওনারা এইচটিএমএল টেমপ্লেট নিয়ে কাজ করে না, ওনারা কাজ করে হচ্ছে জুমলা নিয়ে। জুমলা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মতো আরেকটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের সামনেই হচ্ছে জিকোয়েরির ক্লাসের পরে কিন্তু ওয়ার্ডপ্রেসের ক্লাস, কিন্তু মাঝখানে আমরা ফাইবারের ক্লাস করবো, তারপরে ওয়ার্ডপ্রেসে যাবো। ওয়ার্ডপ্রেস কী, ওয়ার্ডপ্রেস কীভাবে ব্যবহার করতে হয়, ওয়ার্ডপ্রেস দিয়ে কীভাবে আপনার সাইট ক্রিয়েট করবেন আর কি। তো ওনারা জুমলা নিয়ে কাজ করে এবং ওনারা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস এবং ওয়ার্ল্ডের জুমলার মধ্যে হচ্ছে ওনারা টপ কোম্পানি, নাম্বার ওয়ানে আছে আর কি। এবং ওনাদের সাইটটা হচ্ছে নতুন, মেবি হচ্ছে রিবিল্ড করছে, যেন ডিজাইনটি নতুন করে আপডেট করছে, আগে অন্যরকম ডিজাইন ছিল। এবং ওনাদের হিউজ পরিমাণ ক্লায়েন্ট, হিউজ পরিমাণ ক্লায়েন্ট। ওনাদের অফিস দেখলে আপনি চমকায় যাবেন, চমকার অফিস দেখে সার্চ দিলে পেয়ে যাবেন। এবং এই ধরনের যে কোম্পানিগুলো থাকে তাদের অফিসগুলো খুবই চমৎকার থাকে এবং এইখানে স্যালারিও ভালো দেয়, ভালো ভালো স্যালারি দেয়। জুমশেপার অফিসের ছবিতে যান, এই দেখেন বিশাল সুন্দর, মানে সুন্দর সুন্দর অফিস। এবং প্রত্যেকটা ইউজার হচ্ছে ম্যাকবুক ইউজ করে এখানে, অনেক সুন্দর, একদম বিদেশিদের মতো অফিসের মতো, মানে বুঝে যাবেন একটা বাংলাদেশের অফিস নাকি বাইরের দেশের অফিস। এই ইমেজগুলো ভালো করে জুম হচ্ছে না বা দেখা যাচ্ছে না। ওনাদের অফিসগুলো অনেক সুন্দর। এই যে উনি হচ্ছে, উনি কিন্তু আপনার জুমশেপার সিও। আবার ওনারা সম্পর্কে আরেকটা ফ্যাক্ট হচ্ছে, উনি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট না, উনি হচ্ছে আপনার উনি ইলেকট্রিকে মেবি পড়াশোনা করছিল বা সিভিলে পড়াশোনা করছিল, বাট হচ্ছে যে উনি সিভিল থেকে পড়াশোনা করার পর মেবি ওনার ওই লাইনে কাজ করতে ভালো লাগে নাই, তো কম্পিউটারে চলে আসছে। এবং উনি অনেক আগে শুরু করছিল 2012-13 মেবি ওরকম টাইপের। তো ওনারা, ওনার যে কোম্পানি আছে এবং ওনারা শুধু একটা মাত্র কোম্পানি না, ওনারা এখন মাল্টিপল কোম্পানি। তো সবগুলো কোম্পানি হচ্ছে যে এখন মানে সবগুলো কোম্পানি ভালো পজিশন আছে এবং জুমশেপার হচ্ছে জুমলার ওয়ার্ল্ডের জুমলার টপিকে বা জুমলা ক্যাটাগরিতে ওয়ার্ল্ডের হচ্ছে টপ টপে আছে, নাম্বার ওয়ানে আছে আর কি। তো এরকম উইডেপস, জুমশেপার, এরকম আরও কোম্পানি আছে বাংলাদেশে যারা অনেক ভালো করতেছে। তো আপনারা কোডিং শিখলে হয়তো আপনারাও একদিন এরকম বড় বড় কোম্পানি দিবেন, কাজ করবেন। টিমাম আছে, আইকোফন্ট আছে, আমাদের অনেকগুলো প্রজেক্ট আছে আরও। সো ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এখানে শেষ করে দিয়ে, আরও কোনো কোয়েশ্চেন থাকলে এখন করতে পারেন, সময় আছে। আচ্ছা, সুদীন কুমার বলছেন যে যে করে কাজ কি, উনার আই থিঙ্ক উনি যে করে কাজ সম্পর্কে আইডিয়া পেয়ে গেছেন, আর যদি আইডিয়া না পেয়ে থাকেন তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আরও এটা নিয়ে আরও গভীর মানে আরও ভিতরে ডিসকাশন করবো, যে করে কীভাবে ইউজ করবেন, প্লাগিং কীভাবে ইউজ করবেন নাকি। হ্যাঁ মেয়ে দিয়েছেন, আপনি আর কিছু বলতে চান? ঠিক আছে, ওকে দেন, আজকে সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আগামীকাল ক্লাস কিন্তু 9:30 হবে, 9:30। ওকে, আল্লাহ হাফেজ, বাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।